আশার বাংলাদেশ। শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। আপনার সঙ্গে আমি জুয়েল, এবং আজ বৃহস্পতিবার, এবং আমি অবশ্যই একা নই, আমাদের সবার প্রিয় গুরু হিতেশ্যাম আমাদের সঙ্গে। রেডিওতে যারা শুনছেন এবং আমাদেরকে যারা দেখছেন ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফ্যান পেজ থেকে ফেসবুকে, তাদেরকে স্বাগত জানাই, এবং একই সঙ্গে ঢাকা এফএম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আই লাভ ঢাকা এফএম থেকে। আজ 25শে মার্চ, এবং আজকের আমরা এই এপিসোডে আমাদের অতিথিকে নিয়ে স্বাগত জানাবো। তবে তার আগে আমরা স্বাগত জানাতে চাই আমাদের সবার প্রিয় গুরু হিতেশ্যামকে। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত করি, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলে যাও যাও আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। বহু কষ্টে, বহু কষ্টের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, বহু কষ্টের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা অসম্ভব রকমের ভালোবাসি। বাংলাদেশের 50 বছর পূর্তিতে স্পেশালি আমাদের সকলের পক্ষ থেকে, ঢাকা এফএম 90.4 পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা, এবং দেশটা গর্বের সাথে এগিয়ে যাক। আমার স্পষ্ট তো মনে হয় এখন থেকে বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিওর একটি স্ট্রিট শোতে একজন উপস্থাপক যখন বলছিল, হে গাইজ ওয়ার ইউ ফ্রম, একজন অ্যান্সার দিল যে ইয়া আই এম ফ্রম নিউ ইয়র্ক, ও নিউ ইয়র্ক ইজ এ কুল সিটি, ওয়ার ইউ ফ্রম, ইয়া আই এম ফ্রম অস্ট্রেলিয়া। যখন আমাকে জিজ্ঞেস করলো, ও হয়তো ভেবেছিল যে আমি মালয় বা মালয়েশিয়ান কেউ, আমাকে যখন জিজ্ঞেস করলো যে ওয়ার ইউ ফ্রম, আমি বললাম যে আই এম ফ্রম বাংলাদেশ, ওর চোখে মুখে কেমন যেন একটু তাচ্ছিল্যের সুর আমি দেখেছিলাম। আজ মনে হয় সিঙ্গাপুরিয়ানকে এখনও আমি মাঝে মাঝে মনে মনে ফিল করি, যে ওকে যদি দেশে পেতাম, স্পেশালি বাংলাদেশে এবং ঢাকার এই তিলোত্তমা রাজধানীতে, ওকে হয়তো বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম যে দেখো আমাদের দেশটা অনেক বেশি সুন্দর, আমাদের দেশটা মাথা উঁচু করে গর্বের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই এই ফিল এখন অনুভব হয় 50 বছর পূর্তিতে। বাংলাদেশের অবস্থান সত্যি গর্ব করার মতো, ভবিষ্যতের বাংলাদেশ হয়তো আরও দারুণ কিছু আমাদের সামনে অপেক্ষা করছে। আজকে আর সময় নিব না, যে মানুষটিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি, এটি কোনো প্রোগ্রাম বা এটা কোনো এন্টারটেইনিং কোনো কিছুর পার্ট না। একটা মানুষ তার জীবনের কথা বলতে আসে, অনেক স্বপ্ন, অনেক চাওয়া, অনেক দীর্ঘ নিঃশ্বাসের কথা শেয়ার করতে আসে, ভেতরে হয়তো কোনো না কোনো কর্নারে মনের মধ্যে আশা এইরকম হয়তো অনুরণিত হতেই থাকে যে হয়তো আমার জীবনটা আবার ঠিক হয়ে যাবে, হয়তো আবার সুরে বাঁশি বাজবে, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, এই এইরকম হয়তো স্বপ্নও তাদের ভিতরে কাজ করে। দেখা যাক ফাইনালি আমাদের আজকের জীবন প্রবাহ, যে মানুষটি এসেছেন আমাদের স্টুডিওতে, কোথায় গিয়ে থাকে সেটি আমরা জানবার চেষ্টা করব। আপনাদের সবাইকে সাথে নিয়ে ঢাকা এফএম 90.4 গোটা বাংলাদেশ ব্যাপী যার নেটওয়ার্কের ব্যাপ্তি, এবং সেই সাথে আপনারা অফকোর্স ঢাকা এফএম 90.4 এর ফেসবুক স্ট্রিমিংয়ের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন। আপনাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো যে যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে ভিডিও স্ট্রিমিংয়ে কানেক্টেড আছেন, যে প্লিজ ফেসবুকের এই পোস্টটি অনেক বেশি বেশি করে শেয়ার করেন। আমি কখনো আপনাদের কাছে কিছু চেয়েছি বা ভালোবাসার কোনো রকমের কোনো আহ্বান জানিয়েছি, আপনারা সাপোর্ট করেননি, রেসপন্স করেননি, এমন ঘটনা কিন্তু খুব বেশি হয়নি। সো আমি আপনাদের কাছে পেতে অনেক বেশি অভ্যস্ত, সো প্লিজ আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। এবং আমি জুয়েলকে অনুরোধ করবো যে নেক্সট প্রোগ্রামগুলোতে যারা বেশি শেয়ার করছে তাদেরকে আমি চাইলে স্ট্রিমিয়ারের থ্রু দিয়ে ফেসবুকের সাথে কানেক্টেড করতেই পারি, রাইট? হোয়াট অ্যান আইডিয়া অ্যাকচুয়ালি, গ্রেট না? বাট এটা হলে যেটা হয় যে যেহেতু অনেকে এ ধরনের এফোর্ট দেন, এ ধরনের ভালোবাসার কথা বলেন, সেই মানুষগুলোকে আমরা ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে আমরা কানেক্টেড করবো আমাদের পরবর্তী স্টুডিও থেকে। প্রকারান্তরে গুরু তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সঙ্গেই সহযোগী, একদমই তাই, আমাদের মেম্বার, আমাদের এই পরিবারের সদস্য, আমাদের এই পোস্টগুলিতে যারা লাইক করেন, শেয়ার করেন, অন্য বন্ধুদের কাছে শুনি শোনাবার চেষ্টা করেন, তারা তো আমাদেরই একদমই পরিবারের সদস্য। তো আপনার এই আইডিয়ার জন্য অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করবো
পরবর্তী এপিসোডে। ওকে ডান, যারা সবচেয়ে বেশি শেয়ার করবে তাদেরকে লাইভ স্ট্রিমে আমরা তাদেরকে কানেক্টেড। ওকে, এটা আমাদের পক্ষ থেকে প্রমিস যে এরপর থেকে আমাদের টেকনিক্যাল স্টাফ যারা জাকির ভাই বারোই, আমরা কিন্তু একটা ডিসিশন নিলাম, অ্যান্ড অফকোর্স আওয়ার কোঅর্ডিনেটর অ্যান্ড দ্য মাই কো-অ্যাঙ্কার জুয়েল, যে আমরা এটা লক যে সামনে প্রোগ্রাম থেকে যারা সবচাইতে বেশি শেয়ার করছেন, ছোট ভাই আমাকে কো-অ্যাঙ্কার বলে লজ্জা দেবে, সবচাইতে বেশি শেয়ার করছেন তাদেরকে আমরা সামনে প্রোগ্রাম থেকে ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে আমাদের ফেসবুক এই স্ট্রিমে কানেক্টেড করবো আমাদের স্টুডিওর সাথে, রাইট? যেখান থেকেই থাকুক আমরা কানেক্টেড করবো। সো কাউন্ট অলরেডি বিগান, যে যত বেশি করে শেয়ার করতে পারবেন, এখন এই মুহূর্তে যারা আমাদের সাথে অনুষ্ঠানের সাথে আছেন তারা বেশি বেশি করে শেয়ার করুন আমাদের পোস্টটি, যাতে করে বহু মানুষের ভালোবাসার কারণ হতে পারে ঢাকা এফএম 90.4 এর এই আয়োজন, যেখানে সাধারণ মানুষের মধ্যে অসাধারণের বসবাস। সো বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমরা সামনে প্রোগ্রামে যারা বেশি শেয়ার করছেন লাইক কমেন্ট দিয়ে আমাদের এই পোস্টটাকে ভালোবাসার এই আয়োজনকে বহু মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তাদেরকে নিয়ে হাজির হব ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে আগামী প্রোগ্রামে, এবং এইভাবে আমরা ভবিষ্যতের প্রোগ্রামগুলোতে কানেক্টেড করতে থাকব। সো ফাইনালি সেই সময় চলে এসেছে যেই মানুষটি তার জীবনের কথা বলতে এসেছে, যার যে আমাদের কাছে আজকে উপস্থিত, তার নাম মারুফ। সে অসম্ভব রকমের কষ্ট নিয়ে, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, আজকে বড় রকমের আশা নিয়ে আমাদের স্টুডিওতে এসেছে। ওর কেন জানি ধারণা যেখানে হয়তো ম্যাজিক হয়, কারণ বহু মানুষ থাকে তাই ম্যাজিক হয়তো অটোমেটিক ক্রিয়েট হয়, সেই ম্যাজিকের থ্রু দিয়ে তার জীবনে যে পরিমাণ কষ্টর প্রবাহ চলছে বা চলা শুরু হয়েছে সব হয়তো ঠিক হয়ে যাবে, জানি না কী হবে, বাট শুনতে চাই মারুফের কথা। মারুফ, অসম্ভব ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এর আজকের আয়োজন ভালোবাসার বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার সামনে বসে আছি আলহামদুলিল্লাহ। আপনাকে তো শুধু অনলাইনে এবং রেডিওতেই শুনতাম, দেখছি তো আজকে সরাসরি দেখতে পারছি, খুব আনন্দিত। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনার সামনে বসে আছি। বা চোখে কী হয়েছে মারুফ? ডান চোখে অনেক লাল। চোখে সার্জারি করছিলাম কিছুদিন আগে, স্কিন প্রবলেম ছিল তো সার্জারি করেছি। ওকে মারুফ, শুনবো আপনার জীবনের কথা, একদম সরাসরি গল্পের মধ্যে চলে যান। যে কষ্টের কথা বলার জন্য বারবার আপনি আকুতি করছিলেন, বারবার আসার জন্য পাগল হয়ে গেছিলেন, কি এমন ঘটছে আপনার জীবনে, আমরা কি করতে পারি আপনার জন্য, একটু সবাই মিলে আমরা শুনতে চাই আপনার জীবনের কথা। জি, আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই। আমি আসলে খুব ছোট থেকেই একটা মানে টানাপোড়েনের মধ্যে দিয়ে বড় হয়েছি। তো ছোটোবেলায় একটাই লক্ষ্য ছিল যে আমার ফ্যামিলিতে একটু অভাব অনটনটা বেশি ছিল, খুব আমরা তুলনামূলক গরিব ছিলাম। তো একটা সময় সবসময় একটা কাজ করতো ভিতরে যে একটা ভালো কিছু করব, মানে ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে একটা ব্যবসায়ী হব, যে একটা ব্যবসায়ী হব, যদি যদি ওরকম শিল্পপতি না হতে পারি যে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হব, এরকম একটা স্বপ্ন আমার ছিল ছোটোবেলা থেকেই। তো যাই হোক, ছোটোবেলা পড়ালেখা করতাম, পাশাপাশি আপনার পড়ালেখার পাশাপাশি ছোট ছোট ব্যবসাও করতাম, ছোট ছোট অনেক ব্যবসা করছি। তো আমার বাবা চাচারা মূলত দুই ভাই, বাপ চাচারা, হ্যাঁ দুই ভাই। তো আমরা ছিলাম হচ্ছে গরিব, আমার কাকার অনেক বড় লোক ছিল, চাচার তখন বলুন, আমার চাচারা তখন অনেক বড় লোক ছিল। তো আমরা গরিব ছিলাম, তো একটা ফ্যামিলিতে একটা বাড়িতে আমাদের দুইটা পরিবার ছিল আর কি। তো আমি এই কষ্ট উপলব্ধি করতে পারি যে একটা স্বাবলম্বী ফ্যামিলির পাশে একটা গরিব পরিবারের যে বেড়ে ওঠা, এটার যে কত কষ্ট, এটা আসলে আমি ছোটোবেলা থেকেই আসলে দেখে আসছি, খুব কষ্ট করে বড় হওয়া। তো পরিবারের অভাব অনটন আসলে লেগে থাকতো। আমার আব্বা মূলত আমার কাকার ইয়েতে চাকরি করতো, ওনার মাছের ব্যবসা ছিল, তো অনেক বড় ব্যবসায়ী ছিল। কষ্ট বলতে এদের দিনে হয়তো সে জিন্সের প্যান্ট কিনলো, আপনার অনেক শখ ছোটবেলা থেকে জিন্সের প্যান্ট একটা পরবেন, কিন্তু আপনার কপালে হয়তো সেটা জুটলো না, হতো না এরকম, হয়তো এদের দিনে পোলাও মাংসের গন্ধ পাচ্ছেন পাশের বাড়ি থেকে, কিন্তু আপনার বাড়িতে হয়তো ভাত আর নর্মাল খাবারের ব্যবস্থা হচ্ছে, এইরকম বহু ঘটনা সামনে দিয়ে বড় হয়েছেন, তাই তো? জি। ওকে, তারপর ব্যাপারটা হচ্ছে, তারপরে এমন হচ্ছে যে কোথাও যাব, তো আমার চাচাতো ভাই যে ছিল, তো দেখা যায় আমার সেম বয়সী, আমার চার দিনের ছোট, তো ওর কাছ থেকে দেখা যায় শার্ট প্যান্ট এগুলো নিয়ে যেতাম। তো প্রায় সময় অনেক রকম মানে দেখা যায় গিয়ে এক জায়গায় বেড়াইতে গেলে এগুলো নিয়ে যেতাম, খুবই কষ্টের মধ্য দিয়ে আর কি বড় হয়েছি। তো আমার মা খুব কষ্ট করে সংসারটা আর কি এটা চালাতেন, আমার বাবা বেশিরভাগ সময় চরপেশনে থাকতেন, চরপেশনে আমাদের কাকার ব্যবসা ছিল, তো ওখানে থাকতেন ম্যাক্সিমাম সময়। তো যাই হোক, আস্তে আস্তে পড়ালেখার পাশাপাশি তো ওই যে ব্যবসা করতাম, দোকান ছিল, এরকম হতো যে দোকান বন্ধ করে গিয়ে, মুদির দোকান ছিল, দোকান বন্ধ করে স্কুলে যাইতাম, আবার স্কুল থেকে এসে তারপরে দোকান খুলে বসতাম আবার।
তো সংসারের যে অভাবটা এটা সবসময় ভাবাইতো আমাকে, খুবই কষ্ট দিত, অনেক রকম মানে ডিপ্রেশনে ভুগতাম ছোটোবেলা থেকেই। তো যখন হয় কি যে ক্লাস আমি 9 পর্যন্ত পড়ি, তো স্কুলে যেতাম তো দেখা যায় স্কুলের বেতন ঠিক মতো দেওয়া হতো না, ঠিকঠাক মতো মানে বেতন চাইতো দিতে পারতাম না, তখন হয়তো কি লজ্জা হতো, খুব খারাপ লাগতো, তো স্কুলে ওইভাবে যাওয়া হতো না। সংসারের অভাব অনটনের কারণে সবসময় মানে দেখা যায় কি ওই একটা ডিপ্রেশনে ভুগতাম, আর যে কিছু করতে হবে ব্যবসা ট্যাবসা এরকম একটা চিন্তাভাবনা মাথায় কাজ করতো। তো পড়ালেখাটা ক্লাস 9 পর্যন্ত করার পরে আর ওইভাবে আগায়নি হঠাৎ করে আর কি। যাই হোক, আমি 2000 তখন হচ্ছে 5 সাল, আমার গল্পটা আসলে যেখান থেকে শুরু আমরা সরাসরি চলে যেতে চাই, কারণ আমার কাছে আমি যতদূর জানি যে আপনার গল্পের মধ্যে অনেক রকমের ঘটনা আছে, সেই জিনিসগুলো অল্প সময় কভার করা খুব মুশকিল। সরাসরি চলে যেতে চাই, আমি যেটার জন্য এখানে আসছি ওইটাই আর কি, ওই জায়গাটা চলে যাই। তো তখন 2005 সাল, তো 5 সালে হঠাৎ করে বাড়িতে হচ্ছে কি আমার একটা দোকান ছিল, আমাদের কলেজের মাইক্রোফোনে দিকে এগিয়ে কথা বলুন, কলেজের ওখানে একটা দোকান ছিল। তো দোকানের আসলে যে দোকানটা হয়েছে আমাদেরকে 2005 সালে নদীতে ভাঙার পরে আমাদের ওখানে যে নানাবাড়ি ওখানে যায় আমার আর কি, ওখানে একটা দোকান দেয় কলেজের ওখানে। তো মোটামুটি ভালোই চলছিল, খুব সুন্দরভাবে আগাচ্ছিলাম, হঠাৎ করে 2007 সালে তখন আপনার দোকানটা বিক্রি করে ফেলি। তো তারপরে ঢাকা চলে আসি 2007 সালে, মানে নির্বাচন হয় 2007 সালে, পরের দিনই ঢাকা চলে আসি। এসে একটা কোম্পানিতে আপনার আমাদের ওখানে হচ্ছে যে আমাদের পাতাহাটি মেহেন্দিগঞ্জের, তো ওনার নাম হচ্ছে নয়মে, ওনার ছেলে ফরিদুদ্দিন রাছেল, তো ওনার কোম্পানিতে জয়েন করি। ওনার কিছু গাড়ি ছিল, তো গাড়িতে হেল্পার হিসেবে জয়েন করি। তো ওইটা হচ্ছে তখন মাওনা শ্রীপুরে কাজী গ্রুপের কাছে ওনার দুইটা গাড়ি ভাড়া দেওয়া ছিল। তো ওই গাড়িতে ওখানে কিছুদিন কাজ করার পরে আমার ভাল লাগে না কাজটা, এক মাস দেড় মাস হয়, ওনার অন্য আরও ব্যবসা ছিল। আপনার কর্মজীবনের কথা আবার ডিটেলে শুনবো, একদম সরাসরি গল্পের মধ্যে ঢুকে যায় যে ঘটনাটা আপনি বলতে এসেছেন এখানে, একদম ঢুকে যায়। আমরা আরও পরেই হয়তো আপনার কর্মজীবনের কথাগুলো শুনতে পারবো। জি জি, আমি যে ঘটনা আসছে, যাই হোক এখান থেকে শুরু আর কি। তো আমি ওনার অফিসে এসে আমি বলি যে ঠিক আছে, আমি আসলে ওই চাকরিটা তো করতে পারতেছি না, আমাকে স্যালারিটা যে টাকাটা পাওয়ার ওইটা দিয়ে দেন। তো উনি দুদিন তিন দিন অফিসে নেওয়ার পরে অফিসে আর কি উনি আমাকে বিভিন্ন কাজে টুকটাক পাঠায়। তো পরবর্তীতে বললো কি, তুমি তাহলে একটা কাজ করো, তুমি আমার অফিসে কাজ শুরু করে দাও, অফিসে থাকো। তখন আমি ঠিক আছে তাহলে অফিসে থাকবো, আমারও খুব ভালো লাগলো যে একটা অফিসে কাজ করবো। তখন আমি ঢাকা ফার্স্টে ওই গাজীপুর থেকে ঢাকা আসছি। তো আসলে আমার খুব মানে ওনার অফারটা আমার খুব ভালো লাগছে যে না আসলে আমি এখানে কাজ করি। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন ওনার আসলে প্রোডাক্ট ছিল সার্জিক্যাল আইটেম, আর ছিল আমাদের কোম্পানির অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেনার। তো এটাই বিভিন্ন রেস্টুরেন্টে বেসিক্যালি আপনার গুলশান, ধানমন্ডি, উত্তরা এই রেস্টুরেন্টগুলোতে কাজ করা হতো। তো বিভিন্ন জায়গায় টাকা যেতাম, তো এভাবে চলছিল, ভালোই চলছিল খুব। আর আমার যে উনি ছিলেন, উনি স্যারও অনেক ভালো ছিলেন, খুব কেয়ারিং করতেন, মানে অনেক শাসন করতেন আবার ভালোবাসতেন। তো হঠাৎ করে এর মধ্যে আমি নিজে রান্না করে খাইতাম, তো খাওয়া দাওয়া খুব একটা কষ্ট হয়। তখন আমার বয়স 21, তো আমার যে খালা থাকতো গেন্ডারিয়াতে, তো এর মধ্যে ফ্যামিলি থেকে হয়েছে কি যে আমাকে বিয়ে করাবে। তো আমার খালা আর কি বলে কি যে এরকম এরকম, তুই হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে যে কামরাঙ্গিচর এরকম একটা মেয়ে আছে, চল দেখে আসি। তো আমি বললাম কি আন্টি আসলে এই সময় বিয়ে করব, বয়স কেবল 21 পার হলো, ঠিক আছে, তো এখন চাকরি করি পাশাপাশি একটা, তখন বাড্ডায় যে স্বাধীনতা সৌনি রোডে ওখানে একটা দোকানও নিয়েছিলাম, ওই দোকান, তো ওই দোকানটা করতাম আর পাশাপাশি চাকরি করতাম। অফিসটা যেহেতু 9টা থেকে 6টা ছিল, তো বাকি সময়টা আর কি দোকানে দিতাম, মানে ছোটোবেলা যে থেকেই যেহেতু লক্ষ্য ছিল যে একটা কিছু করব। হ্যাঁ, তো তখন আর কি আমার খালা বলে যে ঠিক আছে তুই এরকম এরকম মেয়ে আমরা দেখি, দেখলেই তো আর বিয়ে শাদী হয়ে যায় না, আমরা দরকারের কথাবার্তা বলে রাখলাম, কামরাঙ্গিচর এরকম বাড়ি আছে, চারতলা বাড়ি, তো মেয়ে ওইরকম পর্দা টর্দা করে, পাশে তো নামাজ টামাজ পড়ে, ঠিক আছে। তো আমিও ওনার কথা বললাম ঠিক আছে তাহলে যাই, যে দেখে আসি, আর কালকে যেহেতু বন্ধ আমি আপনার বাসায় আসতেছি। তো আমার আন্টির বাসায় যাই, যাওয়ার পরে আমার আন্টি বলে যে ঠিক আছে তাহলে চল আমরা যা ওখানে দেখে আসি। এখানে ওখানে যাই, একটা ঘটনা যেটা হলো কি যে আমার খালার ননদ আসছে ওনার বাসায়। তো আমি বললাম যে এখানে আর কে কে আসছে, তো বলে কি ওনার হাজব্যান্ডও আসছে। তো হাজব্যান্ড কোথায়, কয়ে যে ওই আমরা যে এখানে মেয়ে দেখতে যাই ওখানে চলে গেছে। তো আমার বিষয়টা একটু ডাউট লাগলো যে আসলে ওনার যদি বান্ধবী হয়, যে ননদের বান্ধবী, তাহলে সে তো আগে যাবে, তার হাজব্যান্ড কেন ওই বাসায় আগে যাবে,
ঠিক আছে, তো হাজব্যান্ড কেন আগে যাবে? তো ঠিক আছে, তো বলে কি চলে গেছে, তো আমি ওইটা আর বেশি ঘাবড়াই নেই। তো আমরা একটা পর্যায়ে কামরাঙ্গি চড়ে যাই, আমার একটা মামা ছিল, মামা, আমি, আমার ওই আন্টি আর ওই আমার আন্টির ননদ, আমরা কামরাঙ্গি চড়ে যাই। তো ওখানে সব মিলে আর 20টা মিনিট সময় আপনার হাতে আছে। জি, আমাকে বললো যে আপনি তাহলে কামরাঙ্গি চড়ে কয়লারঘাট, ওরা দুই বান্ধবীর বাড়ি বললে সবাই চিনে। তখন আমি ওখানে যাই, যাওয়ার পরে আপনার ওনাদের বাসায় ওনারা ঢুকে আর কি, আমার আন্টি আর আন্টির যে ননদ ঢুকে, আর আমরা বললাম কি একটা বাসায় খালি হাতে যাই কীভাবে, তো আমরা মিষ্টি কিনতে যাই। তো মিষ্টি নিয়ে আসছি, আসার পরে দেখি কি বাসায় তো পুরো কান্নাকাটি, একদম হইচই, তো হইছিল লেগে গেছে, কী হয়েছে কী হয়েছে? তো আমার মানে আমার যে মানে তখন যে আমি যার মেয়ে দেখতে গেছি উনি আর কি, আমার যে শাশুড়ি, তো উনি দেখি যে প্রচণ্ড রকম চিল্লাপাল্লা করে, থানায় পুলিশে ফোন দিবে যে আমার বাড়িতে চোর ঢুকছে এই সেই, ঠিক আছে। পরবর্তীতে আমার আন্টি কান্নাকাটি করতেছে, তো আমি বললাম কি আন্টি কান্নাকাটি করেন কেন, কয় এই ঘটনা, আমি কই কেউ কি বাচ্চা নিয়ে আমাদের সাথে, তখন ওই যে হৃদয় আর রাত্রি ওনার দুইটা বাচ্চা, ওই বেবি দুটো আমাদের সাথে ছিলেন, তো বললাম কেউ কি বাচ্চা নিয়ে ডাকাতি করতে আসে, আর ডাকাতির লক্ষণ দেখলে বুঝেন, উনি যদি পুলিশকে ফোন দেয় দেখ আপনার কান্নাকাটি করার কী আছে। তারপরে যাই হোক একটা পর্যায়ে পরিস্থিতিটা সামাল হয়, তো আমি যাওয়ার পরে আর আমার মামা যাওয়ার পরে উনি একটু শান্ত হয়। তো হওয়ার পরে যাই হয় ওনার, এখন আমরা বললাম কি আমরা তো আপনার মেয়েকে দেখতে আসি, তো আমার শাশুড়ি বোধ হয় আমাকে যে আমাকে দেখে পছন্দ করে ফেলছে, যে আমাকে দেখে পছন্দ করে ফেলছে, তখন উনি আমাদেরকে বসতে টসতে দিল, পরিস্থিতি একটু ঠিক হইল। তারপর রাতের বেলা ওনার, উনি বিদেশ থাকতেন মূলত, তো ওনার গল্প টল্প শোনালেন, অনেক আয়োজন টায়োজন করলো, মানে খাবার টাবারের আয়োজন টায়োজন করলো। তো করার পরে আমরা রাত্রেবেলা তখন আমার কন্ট্যাক্ট নাম্বারটা উনি রাখলো, আর ওনার যে মেয়ে আমরা কিন্তু ওই দিন দেখতে পারি নাই, মেয়ে আবার নাকি অন্য কোথাও ছিল ওই দিন, ঠিক আছে, তো মেয়ে দেখতে পারি নাই, তো অন্য কোথাও ছিল। তো একটা পর্যায়ে রাতের বেলা আমরা 3টা বাজে ওখান থেকে রওনা দিয়ে আসি, আমি আর আমার মামা আসবো বার্থডে আমার বাসায়, আর আমার আন্টি ওনারা চলে যাবে আর কি গ্যান্ডারিয়াতে। তো রাতের বেলা সিএনজিতে যখন আমরা দুজন আসতেছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি হয়, তো আমার শাশুড়ি তখন আমার একটা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে বাবা তোমরা কোথায়? তো আমি বললাম যে আন্টি আমরা তো সিএনজিতে আছি, তো কয় কি তুমি ভিজো না, ঠিকঠাক মতো বাসায় যাও। তো তার প্রতি জানি কেমন আমি একটা ইমোশনালি হই, তখন ওনার প্রতি একটা কেমন যেন একটা মানে ভালো লাগার সৃষ্টি হয় যে খুবই ইমোশনালি হই। তো তখন উনি পরের দিন, পরের সপ্তাহ শুক্রবার দিন আর কি তার মেয়ে দেখতে যাইতে বলে। তো আমার ওনার ওই ওই কথাটাই আমার একটা মায়া হয়। তো হওয়ার পরে আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে ওনার মেয়েটাকে আমরা যাই দেখে আসি। তো আমার আন্টিকে নিয়ে আবার আমরা পরের সপ্তাহে গেলাম, যাওয়ার পরে উনি আপ্যায়ন টাপ্যায়ন অনেক কিছু করছে, করার পরে তারপরে আমার ওই যে যেটা হয় আর কি ওনার মেয়ে আনছে, তো আনার পরে মেয়ে দেখে আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, পছন্দ হয়নি। তো আমার খালাকে যখন আমরা বের হয়ে যাবো মেয়ের সাথে কথাবার্তা বলে, তখন আমার খালাকে বললাম কি আন্টি আমার তো আসলে মেয়ে পছন্দ হয় না, আমার ভালো লাগে নাই। তো আমার আন্টি বললো কি দেখ আসলে মেয়ে তো মোটামুটি লাম্বাচুড়া, গায়ের রং শ্যামল, আর তোর মা বিদেশ ছিল ম্যাক্সিমাম সময়, বাবার কাছে ছিল, সৎ মায়ের কাছে ছিল, এইভাবে আদর যত্ন ভালোবাসাটা পায় না, তোর যেই পরিবেশ ঠিক আছে, যদি তোর ওই পরিবেশের মধ্যে চাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাকে কিছু একটু ইমোশনালি টাচ করে ওনাকে আমার আন্টি, তো আমিও তখন আবারও বললাম যে না আন্টি আমার তো মন টানতেছে না, তো আমার আসলে মানে আপনি অন্তত আর আগে না। তারপর উনি বুঝলো, বুঝাইলো যে দেখ তোর পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড নাই, তুই যদি আজকে বড় ধরনের একটা অসুস্থতায় পড়ুস তোর যে দেখবে তাও তো কেউ নাই, তোর বাবারও তো ওরকম টাকা পয়সা নাই, ফ্যামিলির অবস্থা এরকম, তো তুই ওনার যেহেতু বাড়ি টেরি আছে মানে একটু লোভের মতো আর কি, যে ওনার যেহেতু চারতলা একটা বাড়ি আছে আরও সম্পদ টম্পদ আছে, তুই রাজি হয়ে যা। তো তখন আমার মন টানছিল না যে আমি আসলে কী করবো। তারপরে আমরা ওই দিন চলে আসি, তো আসার পর হঠাৎ করে আমার শ্বশুরবাড়ি দিয়ে মানে যে শাশুড়ি আর ওনারা আমাকে দেখতে আসবেন বাড্ডা আমার বাসায়। তো আমার আন্টি বললো কি গ্রামে যান, আপনার গ্রামে যাওয়া দেখেন, তো বলে যে না গ্রামে যাওয়া লাগবে না, তো এখানে যেখানে আছে এখানেই আমরা দেখবো, ঠিক আছে। তো আমার আন্টি আমাকে ফোন দিয়ে বলে কি ওনারা তো শুক্রবার দিন আসতে চায়। তো আমি বললাম আন্টি কেন আসবে, কোনো আমার তো পছন্দ হয় নাই আর আসার দরকার নেই, আমার তো মেয়েই পছন্দ হয় নাই। তখন আমার আন্টি বলে যে দেখ ওনাদের বাসায় আমরা কিন্তু দুদিন গিয়েছি, দুদিন ওখানে আমরা খাইছি, তো ওনারা আমাদের বাসায় আসতে চায় আসুক, আর তাছাড়া তো আমাদের সাথে আগেরও একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এসে দেখি, আসলেই তো আর বিয়ে শাদী হয়ে যায় না, তো দেখ কী হয়। তখন ওনারা আসে, আসার পরে আমি নিজে সব কিছু রান্না করি, আমি আবার মোটামুটি সব কিছু রান্না করতে পারি, রোস্ট পোলাও টোলাও গরুর মাংস মাছ যা যা করার আর কি, হ্যাঁ,
ওইগুলো সবই করছি যেগুলো আমার পছন্দ আর কি। মারুফ, আমি যতদূর জানি যে যেহেতু আপনার সাথে আমার দেখাও হয়নি, রাইট, এই প্রোগ্রামে আসার আগ পর্যন্ত দেখাও হয়নি তো না, বাট আমি যতদূর পর্যন্ত আপনার সম্বন্ধে জেনেছি, যতটুকু আপনি প্রোগ্রামে আসার জন্য যে আকুতিগুলো ছিল সেই জায়গা পর্যন্ত যদি এভাবে পৌঁছাতে যাই আমরা, তাহলে কিন্তু সেই সুযোগটা আমরা পাবো না, যে কারণে আমি হয়তো এই বিগিনিং বা স্টার্টিংয়ের জিনিসগুলো এত ডিটেলে শুনতে চাচ্ছি না, কারণ পেছনে যে ঘটনাগুলো অপেক্ষা করতেছে সেগুলো খুবই মারাত্মক, এবং যা আপনি করতে চাচ্ছেন যেটার জন্য আসায় আপনার স্টুডিওতে সেই সময়গুলো হয়তো আমি পাবো না, এর জন্য বারবার বলতেছি। হ্যাঁ, আমি কিন্তু এরপর আর রিকোয়েস্ট আপনাকে, আচ্ছা আমি এখানে একটু ছোট করে বলি, বিয়েটা পর্যন্ত এই যে বিরিয়ানি রসপোলাও এগুলোর গল্পটা থেকে একটু দূরে যেতে চাচ্ছি, যেহেতু আপনার জীবনের যে দীর্ঘনিঃশ্বাস সেই ঘটনাটা তো খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। আমার বন্ধুরা হয়তো খুশি হইতো যদি ডিটেলে শুনতে পারতো, বাট আমি জানি যে সুযোগ খুবই কম, কারণ আমি জানি এর পেছনে আপনার অনেক গল্প আছে যেগুলোর জন্য আপনার এখানে আসা, সো প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা, যাই হোক, তারপরে উনি ওখানে যাই হয়েছে, তারপরে আমার যে বাড়িয়ালি ছিল তো বাড়িয়ালি আন্টির কাছে ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে ছেলেটা কেমন, তো ওনার কথা শুনে আসলে উনি অনেকটাই মানে যে তার পারে না যেন তার মেয়ে এখনই সে দিয়ে দেয় বিয়ে, এরকম আর কি, ওনার কাছ থেকে শুনছে আমার ব্যাপারে। তো যাই হোক, তারপরে আবার আমার আন্টি বললো কি যে আমাদেরকে তো যাইতে বলতেছে ওনাদের বাসায়, তো আমি বলি কি আন্টি দেখেন এখানে আমাকে আবার নেওয়ার দরকারটা কি, ছোট্ট টেক্সট টাইপাকে দিয়ে রাখি, হাসান লিখেছেন যে যে কোন যে ফোন নাম্বার দিচ্ছেন সে নম্বরে ফোন দিলে তো অন্য দুইটি প্রোগ্রামের জন্য আমাদেরকে বলে, ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রামের কথা এখানে বলা হয় না। এটা কি অটো কোনো ভয়েস SMS বা কোনো রকম IVR কানেকশন করা আছে? আপনি চেষ্টা করতে থাকুন, আপনাকে আমরা যখন এই ফোনটি রিসিভ করব তারপর আপনি বললেই হবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জন্য প্যারালাল আরেকটা কানেকটিভিটি দিয়েছি, যেখানে হোয়াটসঅ্যাপ সবচেয়ে সহজ হয় কারণ আমরা আপনাকে দেখতে পাই, পারলে আপনার সঙ্গে আমরা ভিডিও কলে কথা বলি। ওকে, বাট ফোন নাম্বার যেটার কথা হাসান বলছেন সেখানে কি কোনো IVR অটোমেটেড IVR কোনো দেয়া আছে যে নির্দিষ্ট একটি বা দুইটি প্রোগ্রামের কথা বলা হয়? আমরা এই মুহূর্তে এই নাম্বারটি ব্যবহার করছি এবং এটা ঢাকা FM 90.4 এর নাম্বার, এখানে সব ধরনের প্রোগ্রামের কথাই আসবে আস্তে আস্তে। ওকে, এনিওয়ে আপনার স্পেসিফিক বললেই হলো যে ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমরা যোগাযোগ। জি অবশ্যই, এবং সবটা হয়তো সহজ, যতগুলি নাম্বার দেখছেন সবই ঢাকা FM 90.4 এর নাম্বার। ওকে, এটা কোনো পার্টিকুলার অনুষ্ঠানের নাম্বার নয়। মারু, জি আমি বিয়েটার কথাটা একটু বলি। তো তারপরে আমার আন্টি বলে কি যে তোর আব্বা মা আসুক বাড়ি থেকে, তো তারা দেখুক, দেখলে ওনারা যদি রাজি হয় তাহলে তুই ওখানে আমরা কাজ করবো, ওনারা দেখুক, ঠিক আছে? তো আমি ওনাকে আসলে নাই বলতেছিলাম, তো উনি বলে কি তুই একটা একটা আন্টি কিন, যদি না পছন্দ করে, যদি পছন্দ করে তাহলে এঙ্গেজ করবে, আর যদি পছন্দ না হয় তাহলে এঙ্গেজ করার দরকার নেই। তো আমার আব্বা আম্মা ফ্যামিলি সবাই যারা আছে ওনারা আসে, আসার পরে আমাদেরকে যেই টাইমে যাইতে বলে ওখানে সেই টাইমটা আমাদেরকে ঘুরাইয়ে দেয় যে বলে যে পরবর্তীতে রাতের বেলা ফোন দিয়ে বলেছে এখন রওনা দেন। তখন আমরা ওখানে যাই, যাওয়ার পরে কলার গেটে আমরা সবাই মিলে যাই, যাওয়ার পরে যেই সিচুয়েশনটা ওখানে হয়, তো আমাদেরকে একজন ভদ্রলোক আসে, ওনার নামটা আমি বলতে চাচ্ছিলাম না, যে উনি অ্যাডভোকেট, তো বলে যে আমি অ্যাডভোকেট অমুক অমুক, যে ছেলেকে আমার সাথে একা যেতে হবে। তখন আমার মামা একটু চালাক ছিল, আর আমি শহরে থাকার মধ্যে আমি একা, আর ওরকম কেউ ছিল না যে শহরে থাকে, তো আমার মামা বলছে যে ছেলেকে তো একা যাইতে দেওয়া যাবে না, তো এখানে সমস্যাটা কী বলেন তো? বলে যে আসলে মেয়ের ফ্যামিলিতে মেয়ের বাবার এখানে আপনাকে বিয়ে দিতে রাজি না, কিন্তু মেয়ের মা দিতে চাচ্ছে, তো এটাই সমস্যা মূলত। তো উনি বলল কি তাহলে একটা কাজ করেন, আপনিও চলেন আমার সাথে, ছেলে আর যে আপনি চলেন। তো আমরা গেলাম, যাওয়ার পরে ওখানে যা দেখি যে ওনার বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পরে দেখি যে ওখানে কাজী, দুজন কাজী বসা, আরও লোকজন আছে। তো আমি যাই বসছি, এর মধ্যে আমার যেই শাশুড়ি উনি এসে আমাকে একটা চেন আর একটা আন্টি পরাই দিলেন, ঠিক আছে? এর মধ্যে আর আমার ফ্যামিলির কেউ আর ওই মেয়ে দেখতে পারে না, মানে আমার বাবা মা কেউ দেখতে পারে না মেয়ে। তো এখন কিছুক্ষণ পরে বলতেছে যে মানে কবুল বলার জন্য, যে 500,000 টাকা দেন মরে তুমি কবুল বলো, ঠিক আছে? তো আমি বললাম এসব কি হচ্ছে এখানে, হঠাৎ করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলে হচ্ছে ওখানে, তাই তো? জি জি, এগুলো কোনো প্রিপারেশন বা কোনো কিছু ছিল না? কিছুই ছিল না, যে ওখানে বিয়েটা এইভাবে হবে, আমাদের ওখানে চিন্তা ছিল যে যদি পছন্দ হয় তাহলে এঙ্গেজ করে রাখবে আর কি। ওকে, তারপরে ওখানে ওনারা বলে যে 500,000 টাকা দেন মরে কবুল বলতে। তো আমি আসলে ওখানে এরকম একটা অবস্থা যে ওখান থেকে উঠে আসা বা বের হওয়া এটা সম্ভব ছিল না, বা ওরকম একটা কী হচ্ছে না হচ্ছে, যেহেতু উনি আমাকে গিয়েই আমার শাশুড়ি একটা চেয়ে একটা আন্টি আমাকে পড়াই দিছে, যেখানে আমরা মেয়েকে আগে এঙ্গেজ করবো, এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে? তারপরে এখন ওনারা বলতেছে 500,000 টাকা কাবিন, তো আমি বললাম কি 500,000 টাকা কাবিন, আমি আমার তো আমার কতটুকু ক্ষমতা আছে সেটা তো দেখতে হবে, ঠিক আছে? তো একটা পর্যায়ে আমি বললাম যে এখানে যত বিয়ে করতে হবে বা এখানে যে সিজনে যে 1,00,000 টাকার বেশি কাবিন হলে আমি
বিয়ে করব না, যদি বিয়ে যদি করতেই হয়। তো ওনারা বলে কি তুমি ছেলে, তুমি জামাই, তুমি এত কথা কেন বলো? সবাই আমাকে মানে একদম খেপে টেপে ধরছে। তো এর মধ্যে আমার আব্বা আসছে, মানে দুজন আসছে। তো এর মধ্যে আমার যে শাশুড়ি, উনি আবার আমার আব্বাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমার আব্বা এসে বলতেছে কি যে ঠিক আছে তুই কবুল বল, যেহেতু 500,000 টাকা কাবিনের খরচ ওনারাই দিবে, তা তুই কবুল বলে ফেল, আমাদের বংশের মতো তো আর ছাড়াছাড়ির নিয়ম নাই। ঠিক আছে, তো যাই হোক, ওই দিন রাতে বিয়ে এরকম করতে করতে রাত্র প্রায় 1:30 বাজে। বাজার পরে রাতের বেলা ফাইনালি বিয়ে হলো। হ্যাঁ, ফাইনালি ওখানে তখন আমার হচ্ছে কি যে আমার এখন মেয়ে খুঁজতেছে, মেয়ে আরেকটা গড়ে যায় পাইছে, তখন ওখানে যে মেয়ের কাছ থেকে স্টেটমেন্ট নিল, মানে সিগনেচার নিল কাজী। তো এখন আমার মা এদেরকে আবার ওনাদের বাসায় ঢুকিয়ে রাখছে। ওকে, আপনার বাকি গল্পে আসবো, আমি একটু আমার জুয়েলের কাছে ক্যামেরাটাকে, ফুল ক্যামেরাটাকে প্যান করা হোক। জুয়েল, কিছু টেক্সট, কিছু কমেন্টস নিতে চাই। আর আমরা অলরেডি ঘোষণা দিয়েছি যে যে বেশি সবচেয়েতে শেয়ার করছেন আমাদের এই প্রোগ্রামটি, সামনে প্রোগ্রামে ডেফিনেটলি তাকে আমরা নিচ্ছি ভিডিও স্ট্রিমিং এর থ্রুতে, শুধুই জুয়েলকে দেখানো হোক। ওকে, আমরা একটা ব্রেকে যাব কিছুক্ষণের মধ্যে, এবং আমাদের জানিয়ে রাখি আমরা আজকে মারুফকে যে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি, মারুফের মূল জায়গাতে আমরা কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি, যে সাসপেন্স, যে থ্রিলার সেটাতে আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন রংপুর থেকে সুবর্ণা, এরপরে লিখেছেন আমাদেরকে রিন্তি, এরপরে লিখেছেন আমিরুল, এবং এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন সুলতান, এরপরে রিয়া, এবং ফেসবুক থেকে একটু ঘুরে আসি ফেসবুকে। আচ্ছা, ইতিশাম ভাই, আমাদের প্রিয় গুরু, তিনি বলেছেন ফেসবুকের যে ভিডিওটি লাইভ যারা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাদের কিন্তু সুযোগ থাকছে লাইভ স্ট্রিমে, আমাদের যে ফেসবুক লাইভটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যুক্ত হওয়া। তো হয়তো আমরা আগামী এপিসোড থেকে এটা করব। আজকে যারা যারা লাইভ করবেন তাদেরকে ইনবক্সে আমরা পাঠিয়ে দিব লিঙ্কটি, সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার হবে, তাই না? ওকে, জুয়েল আপনার সঙ্গে রয়েছে। কমেন্ট দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন কুড়িগ্রামের বন্ধু রেজাউল করিম রুম্মান, এরপরে ওকে খুবই ভয়ঙ্কর একটি নাম, রিস্কি সাগর। ওকে, তো সাগর ধরে নিলাম আপনার নামটা শুধুই সাগর। শুধুমাত্র এই লাইভটি যারা শেয়ার করবেন তারা না, ভালোবাসার বাংলাদেশে যে পোস্টটা রয়েছে আজকে, যে প্রমোশনাল মারুফকে সঙ্গে নিয়ে, এবং মারুফের যেই ক্যাপশনটি ছিল মারুফ আজকের শোয়ের যে প্রমোশনাল পোস্ট, সেই বিষয়ের গল্পটাতে সবাই যেতে চাইছেন, বিকজ এই ক্যাপশনে কিন্তু আমরা বেশ ধারণা দিয়ে ফেলেছি যে আসলে কি হতে যাচ্ছে আজকের এপিসোডে। মানে আমার প্রশ্ন হচ্ছে জুয়েলের বন্ধুরা কেন ছদ্মনাম ব্যবহার করে? রিস্কি সাগর, রিস্কি সাগর, ভেরি রিস্কি। ওকে, সবাই নিজের নাম ব্যবহার করি, এতটুকু ভরসা তো আমরা পেতেই পারি। মারুফ যাচ্ছে আপনার কাছে, বিয়ে তো হয়েই গেল, সংসার শুরু করলেন, তারপর? জি, যাই হোক, সংসারটা শুরু করছি, তারপরে এটা তো আপনার কিছুটা ইচ্ছা ছিল না, কিছুটা গড় হাজি গড় রাজি টাইপের ব্যাপার, রাইট? তারপর তারপরে এইভাবে আগাচ্ছিল আর কি, মানে আসলে কোনোভাবেই মানে আমাদের দুজনের অ্যাডজাস্ট হচ্ছিল না আর কি, বিভিন্ন সমস্যা নিয়ে আর কি অ্যাডজাস্ট হচ্ছিল না। তো পরবর্তীতে এটা নিয়ে যতটুকু ডিপ্রেশনে ভুগতাম, তারপরে একটা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে ওকে সেপারেট করে দিব। তখন সেপারেট করে দিবেন বলতে মানে তাকে না, আমি আবার ফাজলামু করে একটা কথা বলি, তারা যেহেতু সংসারটা আসলে তার মাও চাচ্ছিল না, পরবর্তীতে ওর মাও চাচ্ছিল না, ও চাচ্ছিল না, এরকম একটা কিছু যে ওর মা প্রায় সময় আমার শাশুড়ি ওকে নিয়ে যেত, ঠিক আছে। আর ওর ওর বিষয় যেটা ছিল যে আসলে ও প্রচণ্ড রকম মানে বদমেজাজি একটা ছিল, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রচুর রকম নোংরাও ছিল, অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল, নিজের প্রতিও কেয়ারিং ছিল না, আমি যে একটা হাজবেন্ড আমার প্রতি যে একটা কেয়ারিং সেটাও তার মধ্যে, নোংরা বলতে অপরিষ্কার অপরিষ্কার অপরিচ্ছন্ন, গোছানো গাছানো এই জিনিসগুলো আসলে সে বুঝতো না, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকত। তারপরে এইভাবেই হয়তো সিদ্ধান্ত নিতাম, আবার ও মাঝে মাঝে ওর মা নিয়ে যেত যে ঠিক আছে সংসার করতে দিবে না, আবার আসতো, এভাবে একটা মানে যাচ্ছিল আর কি, খুব খারাপ সময়। তো যেটা হয় লাস্টে আমি যখন সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, যেহেতু ওনার আসলে ওনার মেয়েকে নিয়ে যেতে চাচ্ছিলো না, যে কাবিনের টাকার জন্য মূলত, যে যে কাবিনের টাকা দিতে হবে এই সেই, তো ওনারা চাচ্ছিলো যে আমি ওকে আর কি ছেড়ে দিই নিজে থেকে, ঠিক আছে, ওনারা এটাই সবসময় চাই, যাতে করে আপনি কাবিনের টাকাটা পরিশোধ করতে বাধ্য থাকেন। জি, যাই হোক, তারপরে আমি যে যেই ঘটনার জন্য আজকে আর কি মূলত আসছি এখানে, সেখানে চলে যাই। তো আমি কেরানীগঞ্জে আমার একটা দোকান ছিল, একটা কারখানা ছিল, ব্যাগের একটা ফ্যাক্টরি ছিল ননবেন, আর ফোনফ্যাক্স বিকাশ ফটোকপি একটা স্টুডিও ছোটো একটা দোকান ছিল আর কি। তো হঠাৎ করে আমাদের দোকানের পিছনে যেই বাসা ছিল আর কি, ওই বাসাগুলোর দায়িত্ব মোটামুটি আমার কাছে ছিল, উপরে ভাড়া দেওয়া, দোকান টোকান ভাড়া দেওয়া। তো এর মধ্যে একটা ভাড়াটিয়া আসে আর কি, ভাড়াটিয়া আসে। তো আসার পরে ওখানে
আবার আমাদের ওয়াশরুমটা ছিল ওই যে ভিতরে আর কি দোকানের থেকে, তো ওখানে যেতাম। তো হঠাৎ করে গেছি, যাওয়ার পরে দেখি যে একটা মেয়ে মানে বসে আছে। তো আমি একটু ওর একটু ইনফরমেশন দিই যে তখন ওর পায়ে অ্যাকচুয়ালি স্যান্ডেল ছিল আর খুব সুন্দর একটা মানে প্রিন্টেড থ্রি পিস পরা ছিল, মাথায় কাপড় দেওয়া ছিল। আর ফার্স্ট ওরে আমি তখন দেখি আর কি। তো দেখার পরে আসলে আমার তখনই ওর প্রতি কেমন যেন একটা চোখ আটকিয়ে যায়, মানে যে এত সুন্দর। তো আমি তারপর দোকানে, আমার ওই বাড়ির একটা মহিলা ছিল আমার দোকানে যাইতে আসতো। তো আমি তাকে, ডিভোর্স তো হয়নি রাইট? না ডিভোর্স হয়নি, কিন্তু আপনার চোখ আটকে গেল কারণ অসম্ভব বেশি সুন্দরী ছিল। সুন্দরী ছিল জি। একটু বর্ণনা টর্ণনা দিবেন জি। আসলে আমি বললাম তো যে আমার যেরকম মানে মানে মেয়ে দেখলে দেখা যায় লাখে হয়তো একটা মেয়ে দেখলে হয়তো ভালো লাগে, ওরকমই ছিল যে এটা আমার যেরকম আর কি ভালো লাগে, যে এতটুকু মানে আমার চোখে সুন্দর লাগে যে এরকম এরকম সুন্দরী ছিল আর কি। ঠিক আছে, মানে আমার যেরকম ভালো লাগে আর কি, আমার ভিতরটা যেরকম লাখে একটা জি লাখে একটা এরকম সুন্দর ছিল। ভিউয়ার্স আপনাদের অবগতির জন্য আপনি আমাকে একটু ছোট্ট অনুমতি দিতে পারেন? আপনারই সব কিছু আপনারই, আপনি আপনার হয়ে বলবো আর কি। আমি যখন বর্ণনা দিই তখন কিন্তু অসম্ভব শ্রদ্ধাবোধ কাজ করে সেই মানুষটির প্রশ্নে। হ্যাঁ, আপনার হয়েই বর্ণনা দিচ্ছি, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আর আমি ওকে দেখার পর থেকে আসলে আমি কোনো কোথাও যদি কোনো মেয়ে বা মহিলাদেরকে দেখি আমার ভালো লাগে না, যতই সুন্দর হোক ভালো লাগে না। একজন হিন্দিতে আমাকে শায়েরি করতে বলছে, আজকে দিনটা তো করা ঠিক হবে না আমার, এমন হয় কিন্তু জুয়েল শায়েরি করতে মন চাচ্ছে। এই এই আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে না কিন্তু আপনার পক্ষ থেকে, মানে এত বেশি মাত্রায় সুন্দরী। ইয়ে জিন্দেগি তেরি জুলফে কি নরম ছাও মে গুজারনে পাতি শায়দ ইয়ে হো ভি সকতি থি মগর ইয়ে হো না সকা তু নহি তেরি গম নহি তেরি জুস্তুজু ভি নহি গুজর রহি হে জিন্দেগি মেরি ইনি আন্ধেরো মে কাহি খো না যায় হামারি হে মেরি হাম নফাস। অদ্ভুত সুন্দর, যেমন সুন্দর চুল, শার্ট শার্ট চুল, তেমন চমৎকার চোখের চাহনি, সব মিলিয়ে অনেক সুন্দর। আপনি আটকে গেলেন ওখানে? ওখানে আটকে গেলাম, আমি আপনার হয়ে বলছি কিন্তু আমার নিজের কথা বলিনি এখানে জি। তারপরে আমি ওই পাশের যে মহিলাটা ওনার কাছ থেকে ইনফরমেশন নিতে নিলাম যে আসলে আমি প্রথম ভাবছিলাম যে যারা আসছে ওই বাসায় তাদের হচ্ছে কি ঘরে ওরকম একটা ফার্নিচার ছিল না, তেমন একটা ফার্নিচার ছিল না। আর আসছে যারা তো আমার না কোনোভাবে যাচ্ছিলো না যে এই মেয়েটা কি এই ঘরের, এরকম মনে হয়েছিল যে ও মনে হয় এই ঘরে বেড়াইতে আসছে, হয়তো বা কোথা থেকে বেড়াইতে আসছে এরকম মনে হয়েছিল যে এরকম। তো আমি তখন ওই পাশের যে আপাটা আমার দোকানে যাইতো, তো ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আপু ওই মেয়েটা কে? তো বলে যে আপনার ফ্যাক্টরিতে যে চাকরি করে রাহুল, আমার ওখানে চাকরি করতো তো রাহুল, তো বলে যে রাহুলের বোন, তো রাহুলের বোন। তারপরে যাই হোক শুনি যে আমার কারখানায় একটা ম্যানেজার ছিল আলামিন করে নাম, ওর সাথে ওর সম্পর্ক রিলেশন ছিল যে মেয়েটার কথা বলছে। হ্যাঁ, যে মেয়েটির কথা বলছে। ভিউয়ার্স আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, বাট আসলেই অসম্ভব রকমের সুন্দরী, অসম্ভব রকমের সুন্দরী। এজন্য যে কোনো সন্ন্যাসীর গুরুত্ব বটে, যে কোনো সন্ন্যাসী ধ্যান ভঙ্গ হতে বাধ্য, যে কারণে আপনার মাথাতে তখন আমি কোথায় আছি, কি সম্পর্ক, কি বিষয়, বাট আপনি মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার পিছনে পিছনে ছুটতেছেন, ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে কি যে আমি তখন আসলেই আমি যখন শুনলাম যে আলামিনকে আমি খুব ভালোবাসতাম, মানে ও আমার যে ম্যানেজার ছিল ওখানে সবাই জানতো যে ও আমার ভাই, ঠিক আছে। তো আলামিনও সুন্দর ছিল, ও সুন্দর ছিল, যখন শুনলাম যে ঠিক আছে ওর সাথে যেহেতু রিলেশন না, আমি আমি আর এটা নিয়ে আগে বাড়াইতে চাই না, যে ঠিক আছে এখানে যদি আর এরকম হয়েছে যে ওরা বিয়ে শাদিও করবে, আলামিনের সাথে বিয়ে হবে ওর সাথে, তোর নাম হচ্ছে সিনিকদা, তো তোর সাথে বিয়ে শাদি হবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে যদি ওদের যদি বিয়ে শাদি হয় আর মেয়েটাও যেহেতু সুন্দর আর যেহেতু আলামিনও অনেক সুন্দর, যদি ওরকম যদি হয় তো আমি মধ্যস্থতা করবো, মানে আমি থাকবো ওদের পাশে, ঠিক আছে। আর ওদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা আমার যেহেতু জানা, আলামিনের ফ্যামিলি আমার এলাকায়, ওদের ওদের বাড়ি, ওর বোন বিয়ে দিচ্ছে একটা গাজীপুরে, সেখানেও আমি ছিলাম। তারপরে হয় কি কিছুদিন পরে এভাবে যায়, ওরে প্রায় সময় আমি দেখতাম, মানে প্রায় সময় লুকিয়ে লুকিয়ে দেখতাম, অথবা দেখা যায় যে ওয়াশরুমে যেতাম তো একটু তাকাইতাম যে ওকে দেখি কি না, তো প্রায় সময় দেখতাম, আবার প্রায় সময় দেখতাম না, কিন্তু মনে যেন কেন ওর প্রতি একটা টান থেকে যায়, মানে মনের ভিতরে একটা টান ওর প্রতি সবসময় অনুভব করতাম, ওইটা আমি টানটা ছাড়তে পারতাম না। তারপরে হঠাৎ করে ওই যে আলামিনের কারণে টানটা অনুভব করতে নাকি নিজে থেকে? না, আলামিনের কারণে আমি চাইতাম যে না ঠিক আছে, আর নিজে থেকেই কেন যেন একটা টান লেগে থাকতো, মানে ওর প্রতি যে এত সুন্দর, ঠিক আছে, এবার তো খুব ভালো লাগ, মানে সব মিলাই যেরকম মেয়ে আর কি আমার চোখে আটকায় ওর মধ্যে সেই রূপগুলো গুণগুলো সবই ছিল রূপটা। তো হঠাৎ করে বাড়িতে যেহেতু একটা ফ্রাস্ট্রেশন চলতেছে, মেয়েটা একটু নোংরা বা অপরিষ্কার টাইপের,
আপনার পছন্দের মধ্যে ম্যাচ করছে না, সো আগ্রহটা ডাইভার্ট হয়ে গেছে আরো বেশি মেয়েটির প্রতি, তাই তো? জি জি জি, ও খুব সুন্দর মানে গুছিয়ে গেছে। তারপর পরবর্তীতে আসি আমি, তারপর তারপর হঠাৎ করে আলামিন বলে কি যে চাকরি করবে না, ছেড়ে চলে যাবে, কোথায় বিদেশ চলে যাবে। তো আলামিন প্রায় প্রায় ওদের বাসায় যেত, তো আমি দেখতাম যে আসতো ওদের বাসায়। তো হঠাৎ করে ও চাকরি ছেড়ে চলে যাবে, আর ওই ওই ফ্যাক্টরিটা ওই ম্যানেজমেন্ট করতো, দেখতো। আর আমি আমি মূলত মার্কেট টার্কেট দেখতাম, আর দোকানটা দোকানেও লোক ছিল, আমার বোনের হাজব্যান্ড ছিল আর একটা ছেলে ছিল, তো আমি মূলত দেখাশোনা করতাম আর কি। তো আলামিন চলে যাবে, তো যেদিন চলে যাবে আলামিন আমার দোকান থেকে যায়, হিসাব টিসাব নিল, নেওয়ার পরে ওদের বাসায় গেছে। আমি আবার পিস দিয়ে তাকাইছি, তাকানোর পরে আবার ওই মেয়েটার প্রতি আমার রাগ কাজ করতো যে ও কেন অন্য ছেলেদের সাথে রিলেশন করে, আমার আমার কেন ভালো লাগলো, এরকম একটা রাগও ওর প্রতি আমার ছিল। আবার খুশিও যে আলামিন চলে গেলে ভালো, আলামিন চলে গেলে ভালো, এরকম খুশি না। তো আলামিন চলে যাচ্ছে যে বাইরে চলে যাবে, তো আমি দেখলাম যে রাহুল আর ও স্নিগ্ধা, ওর আমি ওরা আসলে পরবর্তীতে যা হয় আমি স্টেপ যাচ্ছি, তো স্নিগ্ধা আর রাহুল ওরা তিনজন একসাথে বের হইতেছে। তো আমি ওরকম আর কি ওরে নিয়ে এরকম একটা ভাবি নাই তখনও, আর আমি ওর মানে তখন বের হচ্ছে তো বেরোই হচ্ছে। তো হঠাৎ করে আলামিন যাওয়ার তিন চার দিন পরে ওই মেয়েটা মানে আমার দোকানে যায়, যা বলে কি যে সুমন ভাইকে, সুমন ভাই নাম্বারটা আছে আপনার কাছে? তো আমি খুব বিরক্ত এবং খুবই একটা চড়া স্বরে বললাম যে দেখেন ওই যে শাটারের বক্সে আছে ওনার নাম্বার, ঠিক আছে? তো ওর আমার ওই কথাটা শুনে ওর একটু মন খারাপ হয়ে গেছে, আর ও জানতো আমি যে রাহুলের বস মালিক, এটা ও জানতো, ঠিক আছে? ওর মন খারাপ হয়ে গেছে, তো ও চলে যায় বাসায়। তো দুদিন না তিন দিন পরে দোকানে আসে, তো দোকানে আসার পরে আপনার আমাকে বলে যে ওর ফেসবুক যে আইডিটা, ওই আইডিটার নামটা চেঞ্জ করা লাগবে, আর কিছু মেমোরিতে কিছু আর কি ওর ছবি আছে, আর ওইগুলো রেখে ফরম্যাট দিয়ে কিছু গান টান নেবে। তো আমি অ্যাকচুয়ালি হয় কি যে বাংলা গান টান মিউজিক ভিডিওগুলা বা সাধারণ হিন্দি গান আমার পছন্দ, যেগুলো শালীন আর কি। তো আর কিছু কিছু যে হিন্দি সিরিয়ালের যে নায়ক নায়িকা বা মডেল এগুলো আমি চিনতাম না, আমি যেহেতু গান টান লোড করতাম, তো একটা ছেলে ছিল দোকানে, আমি ওগুলো করতাম না, ঠিক আছে? তো ও যেন কার কার গান চাইলো, তো আমি ওরে বললাম কি ওর নাম রাফি, যে রাফি তুমি এগুলো ওনাকে দিয়ে দাও। তো আর ফেসবুক আইডির যে চেঞ্জ করার নাম ইয়েটা, ওইটা আমি আর কি দায়িত্ব নিলাম, আর ওই যে ফরম্যাট দেওয়াটা ওইটা আমি নিছি। তো ছবিগুলো আমি ডেস্কটপে ওর কপি করে রাখি, রাখার পরে আমি ওরে ওই ওর ওই ডেস্কটপে যে রাখি, ডেস্কটপ থেকে ওই ছবিগুলো ওরে ঠিকই ওর মোবাইলে দেখে দিই, কিন্তু আমি ডেস্কটপে ওইগুলো রেখে দিই, তো রেখে দিই। আর ওর ফেসবুক যে পাসওয়ার্ড দিয়ে যেহেতু ওর আইডির নাম চেঞ্জ করছে, আমি সব ডেস্কটপে করতাম, তো আমি ওই ফেসবুক পাসওয়ার্ডটাও তখন মনে করে রাখি যে ও কার সাথে কথা বলে না বলে আমি এটা দেখব। তো যাই হোক, তারপরে ও বাসায় চলে যায়। ও এর মধ্যে হয় কি ও 20 টাকা নিয়ে যায় হাতে করে, তো 20 টাকা নেয়, নেওয়ার পরে আমাকে 20 টাকা দেয়। আমি বলি যে টাকা লাগবে না, তো বলে কি ও এর মধ্যে আবার আমি ওনাকে জিজ্ঞাসা করে বলছি যে আচ্ছা আপনি নাকি রিলেশন টিলেশন করেন এরকম, তো আলামিনের সাথে কি আপনার রিলেশন আছে? এতদিন তো সবার মুখে শুনছি। তো বলে যে হ্যাঁ আলামিনের সাথে আমার রিলেশন আছে, ঠিক আছে, তবে এখন নাই, কথা হয় না। কিন্তু ওর ফোন হাতে নিয়ে আমি দেখছি ডায়াল করে আলামিন নাম্বারটা, তখন আলামিনের নাম্বারটা ওর ডায়াল করে ছিল আর কি। তো আমি বললাম সত্যি তাহলে এখন কি আপনি তাহলে আলামিন ছাড়া আর কেউ কে আছে আপনার রিলেশনে, আপনি কারোর সাথে আছেন? কয়ে যে না কারোর সাথে রিলেশন নাই, ঠিক আছে? তো তারপরে ও হচ্ছে কি আমাকে তখন 20 টাকা দেয়, আমি বললাম কি টাকা লাগবে না, টাকা 20 টাকা লাগবে না, যেহেতু রাহুল আমার এখানে চাকরি করে, আপনি তো রাহুলের বোন, সেই হিসাবে তো আমি টাকাটা রাখতেছি না, ঠিক আছে টাকাটা নিয়ে যান। তো টাকাটা ও নিয়ে চলে যায়, তখন চলে যায় বলতে কি আমি বললাম আপনি ফেসবুক চালান কি ইয়ে দিয়ে, তো যদি এমবি নেট কিনে, এমবি কিনে? বলে কি যে না আমার ফোনে আসলে এমবি কিনে নেট ইউজ করা যায় না, তো আমি বললাম যে আমার যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আছে আপনি ওইটা নিয়ে যান, ঠিক আছে? আপনি আমার যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আছে ওইটা নিয়ে যান। তো আমি রাফিরে বললাম কি রাফি ওই পাসওয়ার্ডটা সেট করে দেবো ওনাকে, তো পাসওয়ার্ডটা সেট করে দেয়, দেওয়ার পরে ও চলে আসে। তো আমি ওর ছবিগুলো দেখি, মানে আসলে ওর ওই ছবিগুলো আমার কাছে এখন আছে ফোনে, আমি দেখাবো, ওইগুলো আপনাদেরকে দিই নেই, ওইটা হচ্ছে ওর বিয়ের আগের ছবিগুলো। তো আমি দেখলাম যে ও এমনিতে দেখতে কি সুন্দর, ছবিতে আরও সুন্দর। তো ওই ছবিগুলো রাফিও দেখছিল, রাফি দেখে প্রথম বললো আফু আপনি কি ফটোশ্যুট করেন? কয় যে না আমি তো আসলে ফটোশ্যুট করি না, মানে মানে খুব সুন্দর করে ছবিগুলো তোলো, ও দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর ছবি দিয়ে। তো আমি ছবিগুলো আসলে দেখছি আর রেখেও দিছি ডেস্কটপে। তো হঠাৎ করে মেসেঞ্জারে আমি ওনাকে লিখলাম যে হাই, তো উনি রিপ্লাই দিল যে হ্যালো। তো একটা সময় আমি বললাম কি আপনি কি বাসায় বসে কি নেট পান? কয় যে না পাই না, আমাকে আসলে রাস্তায় এসে দাঁড়াইতে হয়। আমি কি হারে রাস্তায় তো দাঁড়ায় যদি নেট চালান তো অনেক কষ্ট হয় তাই না? কয় গরিব মানুষ,
তো কষ্ট তো করতেই হবে, ঠিক আছে, এটা বলে আর কি। তো আমি ওরে ফার্স্ট বললাম কি যে আচ্ছা আপনার মানে ওর সম্পর্কে একটু কিছু জানতে চাই আর কি, যে আসলে আমি তখনও কিন্তু আমাদের ওরকম সম্পর্কটা হয় না, আর আমার ইচ্ছা ছিল ওকে সরাসরি প্রপোজাল করা, বড় ফ্যামিলির কাউরে বলা যে আমি ওরে সরাসরি বিয়ে করতে চাই, আমার ব্যাকগ্রাউন্ড এই আছে বইলা যে আমি আমার ওয়াইফকে আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে ওর সাথে যেহেতু সংসারটা হচ্ছে না আমি সেফারেট করে আমি বিয়ে করব আর কি ওকে। তো এরকম একটা প্রপোজাল করব যে লাভ টাভ না, প্রেম টেমের জন্য না, ঠিক আছে। তো একটা পর্যায়ে আসলে এটা তো ফ্যামিলিতে যা উপস্থাপন করা জানা, যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ডে আছে অতীত আছে, তো এটা তার ফ্যামিলির কাছে যা বলা জানা। তো আমার ইচ্ছা ছিল যে ওকেই সরাসরি বলবো। তো আমি ওনাকে বললাম যে আমি তো আপনাকে একটা কথা বলতে চাই, আমার মেসেঞ্জারে এখনও সেই ফার্স্ট টাইম কথাগুলো আছে, তো আমি আপনাকে একটা কথা বলতে চাই। তো বলে কি কি কথা? তো আমি বলি আসলে এভাবে তো বলা যাবে না, তো খুব একটা আমি খুব দূরে বা কাছাকাছি কোথাও একটা জায়গা যায় নির্বিলি আপনি আর আমি যেখানে শুধু থাকবো আর কেউ থাকবে না, তো ওখানে আমি আসলে বলতে চাই, মানে আমি ওই ওই বিয়ের যে অপরটা যেটা সেই সরাসরি প্রপোজাল ওইটা করবো আর কি। তো উনি ও বলে যে না ঠিক আছে আপনি এখানেই বলেন, আমি তো দূরে কোথাও যাই না আর দূরে কোথাও যাওয়া সম্ভব না, তাহলে একটা কাজ করেন আপনি আমাদের এখানে ওখানে আবার একটা লাবণী রেস্টুরেন্ট আছে আর লাবণী, তো বলে ওই রেস্টুরেন্টে গিয়ে ওখানে দরকারে বসে বললেন। আবার ও রিকোয়েস্ট করতেছিল মেসেঞ্জারই বলার জন্য, তো আমি বললাম যে না। তো বলে যে তাহলে আপনার দোকানে আসি, দোকানে আসলে ফাইনালি সাক্ষাৎ হলো, বলেন অ্যাপ্রোচটা কী ছিল প্রথম সাক্ষাৎ? আচ্ছা আচ্ছা ফাইনালি যাচ্ছি। তো এটা হচ্ছে কি, এটা আবার ওই যে আমার যে আগের ওয়াইফ, এই আমাদের যখন একটু কথা হয় কথোপকথন তখন ফোনে ওর তখন কথা ও বলতে ইচ্ছুক, যে আমি বললাম আপনি কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক, আপনি যদি চান তো বলতে পারি, ঠিক আছে। তা ওনাকে আমি ওরে আমি অনেক রকম প্রশ্ন করতাম যে নামাজ টামাজ, মানে বিষয়টা হচ্ছে কি চাইতাম যে ও নামাজ টামাজ পড়ুক, যে নামাজ পড়েন কি না বা কোরআনশিপ পড়া পারেন কি না, এই প্রসঙ্গগুলোতে আমি ওরে আর কি বেশি জিজ্ঞাসা করতাম, এগুলো নিয়ে কথা একটু বেশি বলা হতো, আর আমারও প্রবলেম কতগুলো এগুলো বলা হতো। তা একটা পর্যায়ে হয় কি যে এই যে কয়েকদিন কথা, মানে এটা কত 4 দিন বা 5 দিন কথা হবে, এই 4-5 দিন কথার মধ্যেই মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং একদম লাভের মধ্যে জড়ায় যায়, এটা হয় কীভাবে তা বলতেছি। তখন আমি ওনাকে বললাম যে আপনি তো আমাকে একটা ফোন করতে পারতেন, কয় আমার তো ফোনে টাকা নাই। তো আমি বলি কি আমি কি টাকা দিব, আমি যদি ফ্লাক্সিলোডের দোকানদার, তো বলে আপনার ইচ্ছে আপনি যদি চান দিতে পারেন টাকা। তো আমি ওর ফোনে টাকা দিই, তো আমাকে ও ফোন করে, তারপর ফোনে কথা কথা বলার পরে এর মধ্যে ওরে আমি আমার কথাগুলো ফোনেই বলি যে ঠিক আছে আমি আসলে এরকম এরকম আমি আপনাকে তো বিয়ে করতে চাই, আপনি কি বলেন আপনার জায়গা থেকে, কয় ভাই ভাই তখন বলে যে ভাইয়া আমি তো আসলে এটা কিছু বলতে পারি না, এটা আমার ফ্যামিলি জানে, তো আপনি আমার ফ্যামিলির কাছে বলেন। তো আমি বলি কি যে আপনার জায়গা থেকে আপনি কি রাজি, বলে আমার ফ্যামিলি যদি রাজি হয় তাহলে আমি রাজি, ঠিক আছে। তো তখন থেকেই মানে আমার আমার মানে বুঝলো যে না ও আমাকে হয়তো ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসাটা হয়তো না হলে বলবে কেন। তারপরে যেটা হয় ও ওর যে আমার আমার আবার যে প্রথম পরিচিত ছিল হচ্ছে যে ওর যে মেজবোন গোলাপী আপু, ঠিক আছে, গোলাপী আপুর সাথে আমার পরিচয়। তো আমার ইচ্ছা ছিল যে আমি গোলাপী আপুকে বিষয়টা বলবো, তার সাথে একটু ফ্রিও ছিলাম, আমরা এতক্ষণ ছিলাম মারুফের সাথে, মারুফের প্রথম বৈবাহিক সম্পর্ক যাকে দেখে প্রথম দিকে হয়তো তার পছন্দ হয়নি, ফাইনালি বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়া, এবং সেই বৈবাহিক সম্পর্কের পরবর্তীতে তার সাথে খুনসুটি লেগেই থাকা, কোনোভাবে পছন্দ না হওয়া, এরই মধ্যে স্বপ্নের মতো একটা পরীর সাথে তার সাক্ষাৎ হয়, তার সাথে ভালোবাসার সম্পর্কে পরিপূর্ণভাবে জড়িয়ে পড়ে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থাতেই, কারণ একদম মন্ত্রমুগ্ধের মতো বা ম্যাজিকের মতো সেই পরীটা তাকে তার দিকে টানতে থাকে, এবং ফাইনালি বই বিয়ের সম্পর্কের ব্যাপারে আলোচনা, বিয়ের ব্যাপারে তাকে প্রস্তাব দেয়া, এবং আমরা বুঝতেই পাচ্ছি যে বৈবাহিক সম্পর্কের দিকেও তার এগিয়ে যাওয়া। খুব অল্প সময় বিরতি, অল্প সময় বিরতিতেই ফিরে আসছি, ঘটনার পেছনের যে ঘটনা সেগুলোর শুরু কিন্তু এখান থেকে। সো প্লিজ আমাদের সাথেই থাকুন, বাকি এক ঘন্টা একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আপনাদের, এত থ্রিল এত স্ট্র্যাটেজি সেই জিনিসগুলো জানতে পেরে। আমরা আসছি ফিরে এখনই। ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
বাংলাদেশের এই 50 বছর পূর্তি সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমরা ছিলাম মারুফের সাথে, মারুফ বলছিল তার প্রথম বৈবাহিক জীবনের কথা, তারপরে হঠাৎ করে ঘটনা চক্রে এমন একজন মানুষের সাথে দেখা যে মানুষটার ভালোবাসায়, যে মানুষটার প্রতি তার অসম্ভব টান, ম্যাজিকের মতো তার পেছন তার ভালোবাসার টানে তার পেছন পেছন ছুটতে থাকা এবং ফাইনালি তাকে ভালোবাসার অ্যাপ্রোচ করা, মেয়েটিও রাজি হওয়া তারপর থেকে। মারুফ জি, তারপরে যা হোক, তারপরে একটা পর্যায়ে আমরা যা হোক বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেললেন জি, মানে ওর পরিবারের সম্মতি নাকি নিজেরা করে ফেললেন? আমি একা ছিলাম, আর ফ্যামিলির আমার যে ওর মা আমার শাশুড়ি উনি ছিলেন আর কি, আর আমার একটা খালা শাশুড়ি ছিল। সামহাও ওদেরকে কনভিন্স করেন আপনি এবং কনভিন্স করে ওরা রাজি হয়ে যায়, তাই তো? এখানে আচ্ছা, একটু ঝামেলা হয়, কনভিন্স করার পরে যে হোক আমরা বরগুনা বসে ওটা বিয়েটা করি। তখন ওরও কাগজপত্র আমার ছিল না, আমারও ওরকম কাগজপত্র ছিল না। তো তখন আমরা কাজীর কাছে যে আলাপ করি, তো কাজী আমাদেরকে ওইটা হচ্ছে যে কালেমা পড়ে 5,000 টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করে দেয়। যে নগদ তুমি এটা দিয়ে দিবা 5,000 টাকা, তুমি এটা আর কখনো হিসাব চাইবা না ওর কাছে। তখন আমি ওই ওখানেই আসলে কাজী যখন বিয়েটা পড়ায়, তো আমরা বিয়েটা পড়ার পরে তখন আমরা ওখানে এসে তারপরে ওর হাতে আমি 5,000 টাকা দিয়ে দিই। তো দেওয়ার পরে যাই হোক, এই যে হঠাৎ করে এই এই প্রতি আপনি যাকে বিয়ে করা আপনার, আগের বহুত ঘটনা জানেই না, যেহেতু আপনি আকস্মিক এই ঘটনার সিদ্ধান্তটা নেন, বাট ছোট বউ সেও তো জানবার কথা না, কারণ আপনি তখন তো আসলেই তার প্রেমে তার ভালোবাসা একদম একদম মুগ্ধ হয়ে আছেন, আপনি কোনোভাবেই তাকে হারাতে চাননি, রাইট? যেই কারণে আপনি আগের বইয়ের প্রসঙ্গটা তখন আলোচনা করার হয়তো প্রয়োজন মনে করেন। নতুন জানতো কে জানতো? আমার মানে সেকেন্ড যে ওয়াইফ, আমি যাকে বিয়ে করছি, সে সব জানতো, কিন্তু বড় বউ কিছু জানতো না? না, বড়, হ্যাঁ ও জানতো, ও জানছিল, ও জানিয়ে তো ওখানে যে ঝামেলাটা করলো, তারপরে আমিও চলে গেছিলাম সব কিছু ফালায় রেখা। বিচার দেয়, তো আমি ওখান থেকে চলে যাই আর কি। চলে যাওয়ার পর ওই মেয়েটার অবস্থা এরকম হয়েছে যে ও এখানে থাকতে পারছিল না, নানান মানুষের নানান রকমের কথা বলে, তো ও গ্রামে চলে যাবে, তো তখন ওর সাথে আমার শুধু কন্টাক্ট হতো আর কারোর সাথে না। তো গ্রামে যাবে ওদের বাড়ি। সো আপনার বড় ভাইয়ের সাথে তখন আর যোগাযোগ রাখতেন না? না না, কোনো কথা বলতাম না। ওকে, দেন আপনি বিয়ে করে ফেললেন তারপর থেকে? জি, তারপর যাই হোক একসাথে ছিলাম, মানে সংসার লাইফে যেটা হয় টুকিটাকি তো ঝামেলা থাকবেই প্রত্যেক দ্বিতীয় বইয়ের সাথে। প্রথম বইয়ের সাথে তার কোনো রকম কোনো যোগাযোগ নাই আপনার তখন? না, যোগাযোগ নাই। তখন আবার এক মাস পরে আর কি, যখন বরগুনাতে বিয়ে করে আমরা ওখানে, তো ওখানে এক মাস ছিলাম। বড় বইয়ের ঘরে সন্তান? ছোট, ওর কাছেই। কয়টা সন্তান? একটা ছেলে একটা মেয়ে। বয়স কত ওদের? মেয়ের বয়সটা 7.5-8.5 বছর চলে, আর ছেলের বয়স 3 বছর। কতদিনের সংসার এটা? এটা সংসার ছিল হচ্ছে 9 বছর হয়েছে। 9 বছর সংসার চলাকালীন সময় এই সম্পর্কে জড়ায় পড়লেন দ্বিতীয় বউ? ওকে, তারপর? তারপর যা হোক ওখানে বরগুনা থেকে এসে তখন ওখানেই আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, যে ওকে সেপারেট করে দিব। এটা কিন্তু কেউ জানে না আমার ফ্যামিলিতে বা ওদের ফ্যামিলিতে, কেউ জানে না যে আমি ওকে বিয়ে করে ফেলছি। ওকে, বাট জানে যে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, এটা নিয়ে ওখানে যা ঝাঁ ঝামেলা করে। তো তখন আমি ওরকে ওদের সাথে ইয়ে করে যে 6,00,000 টাকা দিয়ে তারপরে যে একটা সিদ্ধান্ত নিই যে ছেড়ে দিব, মানে ডিভোর্স করে দিব। তো আমি আগের বউকে ডিভোর্স করে দিই। জি জি, ওইটা কিন্তু জানে না কেউ আমি যে ওখানে যা বিয়ে করছি, এটা শুধু আমি আর ও আর আমার যে শাশুড়ি আর আমার খালা শাশুড়ি ওনারা আর ওদের আত্মীয় স্বজন সবাই জানে। গ্রামে যেখানে বেড়াইছিলাম এক মাস ওখানে ছিলাম, এর মধ্যে আমি আমার ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ করিনি, শুধু ওর সাথে একটু যোগাযোগ রাখছি, আর ওই ক্লাবের যে লোকজন দোকানপাট, যেহেতু আমার ব্যবসা যেগুলো ফালায় রেখে গেছি এদিকে একটু যোগাযোগ রাখছিলাম। আমি ওদিকে কোনো কিছুর দিকে তাকাই নেই, আমার দোকান ব্যবসা ওর জন্য আমি এগুলো কোনো কিছুর দিকেই তাকাই নেই। তো পরবর্তীতে 6,00,000 টাকা দেওয়ার এখানে একটা সিদ্ধান্ত হয়, আর ক্লাবের যে সভাপতি ছিলেন উনি আমাকে বলে যে তুমি আসো এখানে এসে একটা সমাধান করে দাও এগুলো, তারপর আমি আসি। ও তখন বরগুনাতেই থাকে। তো আমি আসি, আসার পরে আপনার এখানে ক্লাবে একটা, আগেই আমাদের যেহেতু ফয়সালা হয়ে গেছে 6,00,000 টাকা দিব, তো এখন ও না সংসারটা করতে চাচ্ছে, ও কিন্তু মেনে নিছে যে ঠিক আছে যদি, হ্যাঁ হ্যাঁ, ও সংসারটা করতে চাচ্ছে, ও কান্নাকাটি করে হাতে পায় ধরে এবং ওনারাও আমাকে রিকোয়েস্ট করে ক্লাবের লোকেরা বা ওর সাথে। আপনার তো ছেলে মেয়ের সাথেও যোগাযোগ নাই? না, মেয়ের সাথে কথা হতো, বাট যোগাযোগ নাই বললেই চলে, তখন তো একদম দ্বিতীয় বউ, আপনি ওই পরিস্থিতিতে একদম অন্যরকম হয়ে গেছেন, অন্যরকম হয়ে গেছি, অন্য মানুষ আপনি তখন। ওকে, তারপর? আসলে ডিটেইলস বলতে গেলে অনেক সময় লাগে, সেটা আসলে সময়ের মধ্যে বলা সম্ভব না।
তো তারপরে আমি ওখানে সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে ওকে ইয়ে করে, কিন্তু ও চাচ্ছিল প্রচুর পরিমাণ যে সংসারটা করার জন্য কান্নাকাটি করে হাতে পায়ে ধরে, তো আমার না কোনো মন নরম হয়নি, কারণ আপনার মন তো তখন পুরো ওর দিকে ওর দিকে ওর দিকে। তখন ওখানে যে আমার শাশুড়ি তখন বিদেশ, যে আগের শাশুড়ি প্রাক্তন, তো উনি বিদেশে আছে, তো ওনার সাথে ওই ক্লাবের যে সভাপতি ওনার সাথে কথা হয় যে ঠিক আছে আমার টাকা পয়সা লাগবে না, আপনি ওর হাত পাগুলো ভেঙে দেন, ঠিক আছে ফোন দিয়ে বলতেছে। তখন উনি আসলে ক্লাবের কিছু লোকজন আছে ওনাদেরকে নিয়ে, বড় বউয়ের বাবা, বড় বউয়ের মা, সরি বড় বউয়ের মা, জি ওকে, যে আমার তো টাকা পয়সার অভাব নেই, আমার টাকা পয়সা কিছু লাগবে না ওর, তো একটা কাজ করেন আপনি ওর পাগুলো ভেঙে দেন এরকম। তো আর এর মধ্যে হচ্ছে কি, এখন উনি যে আমাকে মারবে সে তো একটা রাস্তা খুঁজে বের করতে হবে, তো আমাকে বলতেছে কি ওই মেয়ে কোথায়, এই মেয়ের খবর তুমি জানো, আমি কি জানি না, আমি জানি না, ঠিক আছে। তখন তখন ওনারা যখন আমাকে রাজি করাইতে পারতেছিল না, তখন ওনাদের বোঝা হয়ে গেছে যে আমি এই মেয়ের সাথে কোনো একটা কিছুতে জড়াই গেছি, বিয়ে শাদী করে ফেলছি বা কি এরকম ওনারা বুঝে গেছে, যেহেতু আমাকে রাজি কোনোভাবেই করাইতে পারতেছিল না, ঠিক আছে। ওনারা অনেক রিকোয়েস্ট করে যে সংসারটা করার জন্য অনেক রকম মানে বলে, তখন ওই ক্লাবের লোকজন দিয়ে বলে কি যে ওরে নিয়ে যা পিছনে, তো ওনারা একটা পরিত্যক্ত বাড়ির নিচে নিয়ে যায়। তো যাওয়ার পরে ওখানে প্রচণ্ড রকম মারে আমাকে, পার মধ্যে মারে যে তুই এই স্ত্রী কোথায়, মানে ওই মেয়ের কথা আমার বলে আর কি, যারা দ্বিতীয় বিয়ে করছি যে কোথায়। তা আমি তো জানি ও কোথায়, কিন্তু আমি বললাম যে আমি তো জানি না ও কোথায়, আমার সাথে তো কোনো যোগাযোগ নাই, কথা হয় না। আর এর মধ্যে আমি ঢাকা আসার পরে আমি কোনো কথাও বলতে পারতেছিলাম না, যে ওর সাথে বেশি কথা বলে যদি কেউ দেখে ফেলে, কেউ যদি জেনে ফেলে, এরকম একটা বিষয় আর কি ভিতরে কাজ করতেছিল, ভিতরে কাজ করতে। তখন আমি ওই যে ওর সাথে যা হোক মারাটারে যাই কিছু করে, তো ওখানে আমি রাজি হই। তখন ওনারা একটা উকিল আছে আইনা, তারপরে স্ট্রাম 300 টাকার স্ট্রাম আনে, ওনাকে 3,000 টাকা দেই উকিলে, স্ট্রামে লিখিত পরিত করে কীভাবে কী হবে টবে সব কিছু ডিটেলস লিখে। কিন্তু তারপরে ও অনেক কান্নাকাটি করতেছিল, হাতে পায়ে ধরছে, ঠিক আছে অনেক রকম ইয়ে করছে, হাতে পায়ে ধরছে। তারপর তারপরে আমি আমি কোনোভাবেই আমার মন নরম হয়নি বা কোনোভাবেই আমি রাজি হইনি আর কি। বড় বউ যে কোনো মূল্যে তার পরিবার, তার সংসার, তার স্বামী, তার ছেলের মেয়ের বাবাকে ফিরে পেতে চাচ্ছে, বাট আপনি তো তখন একদম অন্ধ হয়ে আছেন ছোট বউয়ের ভালোবাসায়, রাইট? আপনি কোনোভাবে ফিরে যাননি, আপনি ছোট ভাইয়ের সাথে ছোট বউয়ের সাথে সংসার করছেন, তারপর? জি, তারপরে এর মধ্যে হচ্ছে কি আমি হঠাৎ করে তারপরে যাই হয়েছে ওখান থেকে মারামারি, মোবাইলটা বন্ধ করুন, মোবাইলটা বন্ধ করে দিচ্ছি তার। ওকে, বড় বউ একদম পাগল প্রায়, কারণ তার 9 বছরের মেয়ে এবং ছেলে, 7 বা 7.5 বছর বয়স ছেলের, এই দুইজনকে নিয়ে পাগল প্রায়, তার স্বামীকে ফিরে পেতে চায়, তাদের ছেলে মেয়ের বাবাকে ফিরে পেতে চায়, যে কোনো মূল্যে তাদের সংসারে আবার সব কিছু ফিরে আসুক, এই এই নির্ভরতার জায়গাটা ফিরে পাওয়ার জন্য যখন পাগল প্রায়। ঠিক সেই সময় মারুফ ব্যক্তি মানুষের সরল মনেই বা অ্যাকনলেজ করেছে যে সে তখন অন্য একজন মানুষ, সে স্নিগ্ধা নাকি ছোট বউয়ের নাম, স্নিগ্ধার ভালোবাসায় তখন সে পাগল প্রায়, স্নিগ্ধাকে পাওয়ার পাওয়া হয়েছে, তাকে নিয়ে সংসার করছে, সেই সংসারে সে ভালো লাগায় বুধ হয়ে আছে, এমন পরিস্থিতি যাই হোক না কেন বিষয়টা এরকম। তারপর তারপরে আমি রাজি হই না, তো হঠাৎ করে ওকে আসলে আমি তখন ওই যাই হয়েছে, তখন আমি আমার মানে যে ছোট ওয়াইফ তাকে আমি ফোন দিই, তো সে ফোন রিসিভ করে না, হঠাৎ করে ফোনটা আসলে রিসিভ করে না। তো আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি তো দিন শেষে আমার ফ্যামিলির সাথে কারোর সাথে কথা বলি না, ওর সাথেই সব কিছু শেয়ার, ওর জন্য সব ছেড়ে দিয়েছেন, এরকম একটা ব্যাপার, হ্যাঁ সব কিছু, কোনো সেই কেন আমাকে রিসিভ করতেছে না, ইগনোর করে। ওকে, এই তো তখন আমি তাকে এসএমএস করি সারাদিন, সে কোনো রিপ্লাইও করে না। তো রাতের বেলা ফোন দিই, তখনও সে রিসিভ করে না, এসএমএস করি অনেকগুলো, তখন সে রিপ্লাই দেয় না। তো একটা পর্যায়ে আমি আসলে রাতে ঘুমাইতে পারতেছিলাম না, একদিকে মানে ওর কষ্টটা আমার গায়ে যে মারছে সেই আঘাতটা না, ও আমার সাথে কেন কথা বলে না, ও আমার সাথে কেন এসএমএস এর রিপ্লাই দেয় না, এই কষ্টটা আমার ভিতরে কাজ করতেছে, কিন্তু আমাকে এতগুলো যে মারছে সেই কষ্টটা আমার ভিতরে একটু কাজ করে না। এলাকার ক্লাবের বিচারে যেটা আপনাকে মারা হয়, জি জি ওকে, কিন্তু ওইটা আমার কোনো কষ্ট হয় না, কিন্তু ও যে আমার সাথে কথা বলে না, ফোনটা রিসিভ করে না, তো এটা নিয়ে আমার খুবই কষ্ট। তো রাত্রে 1টা বাজে আমি ঘুমাইতে পারতেছিলাম না, তো রাত 3টা বাজে ফোন দিলাম, তখন দিই যে ও ওয়েটিং বিজি। তো অনেকক্ষণ বিজি থাকার পরে আমি আমার খালা শাশুড়ির নাম্বারে, আমার শাশুড়ির কাছে তখন ফোন ছিল, আমি পরগুনা বসে একটা ফোন কিনে দিয়েছিলাম আর সিমও আমি দিছিলাম, তো নাম্বারে ফোন দিয়ে বললাম যে মা দেখেন তো কার সাথে কথা বলে, তো তখন ও বলে যে ঠিক আছে শাবনুর নামে একটা কথা বলছিল। তখন ওর প্রতি আমার একটা কেমন যেন একটা মানে সন্দেহ সৃষ্টি হয়, সন্দেহ সৃষ্টি ছোট বউ স্নিগ্ধার প্রতি, স্নিগ্ধার প্রতি যে সন্দেহ সৃষ্টি। আর আমি ওকে ওর সাথে যতদিন আমার কথা হয়েছিল, তখন যখন আমাদের রিলেশনটা, তখনও আমাকে বললো যে আপনি কি আমাকে আবার কষ্ট দেবেন না, তো ছেড়ে যাবেন না, তো তখন আমি বলতাম যে আমি আসলে আমি তুমি যদি আমার এত কিছু মেনে শুনে যদি আমাকে যদি নাও, আর তোমাকে আমি কী কষ্ট দিব, ঠিক আছে হ্যাঁ এত কিছু মেনে শুনে যদি আমাকে গ্রহণ করো,
তোমাকে আর কি কষ্ট দিব। তখন আর আমি ওর একটা কথা বলছিলাম, তুমি আমাকে দুইটা জিনিস ইয়ে করবো না, একটা হচ্ছে যে মানে তুমি আগে যাই করছো বিয়ের আগে, বিয়ের পরে মানে কোনো ছেলেদের সাথে কথা বলবো না, এটা আমি মেনে নিতে পারবো না, আর সব অন্যায় মেনে নিবো। আর একটা জিনিস হচ্ছে কখনো আমাকে অসম্মান করে কথা বলো না। এই দুইটা জিনিস ওর কাছে আমি চাইছিলাম। তো যাই হোক, ওই জিনিসটা আমাকে প্রচণ্ড হার্ট করে তাট করার পরে ও একটা পর্যায়ে ও তো আমি দুদিন যোগাযোগ করি নাই, নিজে থেকেই যোগাযোগ করি নাই, যে কিন্তু ভালোবাসা তো আর কমে না, ছাড়তে তো আর পারি না। তো দুদিন পরে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তো আমার ভিতরে কাজ করতেছে যে ওরা আসলে তো ওরে দেখব। তো ঢাকার রওনা দেয়, এর মধ্যে হয় কি লঞ্চে নাকি প্রচণ্ড জ্বর হয়। তো আমার ও অ্যাসেন্স করে, তো আমি ইচ্ছা করে আসলে উত্তর দিচ্ছিলাম না, যে ও যেহেতু এটা করছে উত্তর দিচ্ছিলাম না। তো হঠাৎ করে ও প্রচণ্ড রকম মনে করেন বাসায় এসে, তারপরে প্রচণ্ড রকম কান্নাকাটি করে, প্রচণ্ড রকম কান্না মানে এসএমএস করে আমাকে বারবার ফোন দেয়। তো তখন আমি বাসায় যাই, যাওয়ার পরে আমি ও শুনতেও পাই যে আমি এখানে আমার আগের ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিছি, ঠিক আছে টাকা পয়সা দিয়ে দিছি। তো প্রচণ্ড রকম কান্নাকাটি করে আমার, আমাকে বলে যে ঠিক আছে আমি সব কিছু মেনে নিব, আজকে ওই ওটা যে অন্যায় করছে তুমি প্রচণ্ড রকম কান্নাকাটি করে। যাই হোক, এই হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে যে প্রায় সময় আমরা এই জিনিসগুলো নিয়ে টুকটাক নিয়ে, আর আমার ভিতরে যদি সন্দেহ হয়েছে আমি অনেক সময় এই সমস্তগুলো নিয়ে বলতাম, এটা আমি স্বীকার করি। ইভেন আরেকটা সমস্যা হচ্ছে বিয়ের পর থেকে ও আমার শাশুড়ির কাছে বেশি থাকতে চাইতো, মানে মার কাছে বেশি অবস্থান করতে চাইতো। এটা নিয়ে আমি অনেক সময় অনেকটা আউট করতাম, অনেক আজে বাজে কথা বলতাম, আমার শাশুড়ি দেখা যায় বলতো আমিও বলতাম। তো একটা পর্যায়ে হয় কি যে ও আমাকে আসলে এতটা পাগলের মতো ভালোবাসতো, আমি আমাকে এমনও হয়েছে যে আমাকে সে একা রাস্তায় বের হইতে দিত না, ও আমাকে একটা প্রোটেক্টরের মতো কাজ করতো, আমার সাথে বেরোইতো। বা আমি মসজিদে নামাজ পড়তে গেলে বলতো যে না ঠিক আছে আপনি বাসায় নামাজ পড়েন, কারণ যেহেতু এলাকায় ঝামেলা ছিল যদি কেউ কিছু বলে ওর ভিতরে আমার প্রতি এই মানে ভয়টা কাজ করতো ওর, যে কেউ কিছু বলে এই যাচ্ছিল আর কি। মাঝে মাঝে তো সমস্যা টুকটাক হতো, ও প্রায় সময় ওই চলে আসতো, এটার মধ্যে একটা টানপোড়েনের মধ্যে যাচ্ছিল। লাস্ট যেটা হয় তো আর ও আমাকে হারানোর পর জন্য যেটা করছে, আমরা যেই মাসে বিয়ে করছি তার দুই মাস পরেই ও আর কি, যে যদি বেবি কনসেপ্ট হয় বাচ্চা নিয়ে নিবে, তো বাচ্চা নিলে হয়তো বা আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। ওর টেনশনটা ছিল এরকম যে যদি একটা বাচ্চা হয়ে যায় তো আলাদা, প্রচণ্ড ভয় পাইতো আমাকে হারানোর জন্য, প্রচণ্ড রকম ভয় পাইতো। তো একটা সময় ও যাই হয় বাসা টাসা ওর মার কাছে থাকতে চায় দেখা, আমি চিন্তা করলাম ঠিক আছে যেহেতু ওর মার কাছে থাকতে চায় আমার ওই বাসা টাসা মিলে, তাহলে আমি আমার শাশুড়ির সাথে একসাথেই বাসা নিয়ে নিই, যেহেতু ও দুদিন পর চলে আসে, আমার যেহেতু ওর ছাড়া থাকতে অনেক কষ্ট হয় তো আমার একসাথে বাসা নিয়ে নিই। তো একসাথে বাসা নিলাম, নেওয়ার পরে হয় কি যে ওর সাথে একটা ঝামেলা হয়। ঝামেলাটা হয় কি, এর মধ্যে মাঝে মাঝে আমি কোনো কথা বললে বা কিছুর কথা বললে ও খুব বিরক্ত হইতো, মানে কেমন যেন আচরণ করতো। তো এটা নিয়ে আমি ওরে প্রশ্ন করতাম, বা ও আমাকে হাজারটা কাজের কথা বললে আমি কিন্তু করে দিতাম, আমি কখনো না বলতাম না যে ঠিক আছে ও যা যায় বলে। তো একদিন ও আমি শুক্রবার দিন এখান থেকে আমাদের আর কি যে মানে বিচ্ছেদটা মানে আমাদের যে সম্পর্কটা ফাটল এখান থেকেই হয়। তো শুক্রবার দিন আমি আপনার নামাজ সকালবেলা, আর এর মধ্যে বাসা যখন একসাথে নিছি তখন আমি বাজার টাজার করছি সব কিছু করছি যে আমরা একসাথে খাবো, আমি তো সারাদিন বাইরে থাকি ও একা, হ্যাঁ রাহুল একসাথে খাবে ঠিক আছে থাকবে। তো আমি শুক্রবার দিন আর কি গোসল টোসল করছি, নামাজ টামাজ পড়তে যাবো। তো এর মধ্যে হচ্ছে কি যে একটু মানে ইয়ের উপরে খাটের উপরে জানলার যে পর্দার জন্য ঢিল করছে, পর্দা লাগাইবে খাটের উপরে ময়লা পড়ছে, তো আমি ডাক দিছি মতো খুব বিরক্ত হয়ে গেছে যে যান নামাজ পড়তে যান, এখানে ইয়ে করতে হবে না কিছু বলতে মানে এরকম। তো আমি বলি আমি তো নামাজ পড়ার জন্য গোসল করতেছি, ঘাট ধরে কি বের করে দিবা, পরে বলে যদি ক্ষমতা থাকতো তাহলে ঘাট ধরেই বের করে দিতাম। তো আমার বিষয়টা খুবই কষ্ট লাগে, প্রচণ্ড রকম কষ্ট লাগে তখন। তখন আমি বের হয়ে যাওয়ার মতো বাড়িওয়ালা আন্টি ডাক দিছে যে তুমি যাও, কই কী হয়েছে শুনি। তো তখন আমাদের মধ্যে একটা মিসক্রিয়েট হয়, মানে এখান থেকে কি আপনাদের মধ্যে আবার নতুন করে সমস্যা শুরু? সমস্যা এখান থেকে নতুন করে স্নিগ্ধার সাথে। এখন কি অবস্থা তাহলে? এখন হচ্ছে যে লাস্ট হচ্ছে যে ও যাই হোক একটা পর্যায়ে আমি এখান থেকে বাসাটা ছেড়ে আমি গাজীপুরে চলে যাই আমার ফ্যামিলির সাথে। তো আমার ফ্যামিলির সাথে ও গেছে, যাওয়ার পরে তো বাবু তো 3 মাস পেটে কনসেপ্ট, তো চিন্তা করতেছে কি যে ওর মার কাছে চলে আসবে। তো আমি বললাম যে এখনও তো 7 মাস বাকি, তো তুমি গেলে আমি আসলে একা একা থাকাটা আমার খুব কষ্ট হয়ে যাবে, তুমি 7 মাস হইলেই যাও, 3 মাস এখনই যেতে হবে কেন। তারপরে ও চলে আসে আসলে আমি এখানে প্রায় সময় গাজীপুর চৌরাস্তা তখন আমার একটা দোকান ছিল, আমি 4 দিন 5 দিন দোকান করে আমি আসতাম, আসার পরে এখানে ওরে দেখে যেতাম আবার 2-4 দিন এখানে, ওরে ছাড়া আমার ভালো লাগতো না, ওরে ছাড়া আমার কিছুই ভালো লাগতো না। তো আমি 3-4 দিন ওর এখানে থাকতাম, আবার যাই গাজীপুরে 2-3 দিন দোকান করতাম। তো মার্কেটে একটা রুল ছিল যে দোকান বন্ধ রাখা যাবে না,
এভাবে মানে আমিও অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই আর কি। ঠিক আছে, তো লাস্টে হয় কি, ও আমাকে একটা আশ্বাস দেয় যে বেবি বাবু হইলে, বেবি কনসেপ্ট হইলে আমরা ইয়ে করব, আমি গাজীপুরে চলে আসব। ঠিক আছে জি, আপনি দেন। তারপরে হয় ও যাই হোক, বাবু হওয়ার পরে গাজীপুরে যায়, যাওয়ার পরে ও হঠাৎ করে মানে একদিন গত রমজানের 23 তারিখ, আমি ওখান থেকেই যাচ্ছি, গত রোজার 23 তারিখে, তো বলে চলে আসবে, না গত রোজার, হ্যাঁ 23 তারিখে ও চলে আসবে। তো বাসায় একটা সমস্যা হয়েছে, মানে ও আমার আগের ওয়াইফ নিয়ে অনেক সময় অনেক রকম কথা বলতো, ইয়ে করতো। তো চলে আসছে মতন আমি আর আমার যে বড় মেয়ে এখানে থাকতাম একসাথে, আর ও থাকতো, চারজন ভালোই সময় কাটছিল, 4টা মাসও আমার যথেষ্ট পরিমাণ কেয়ার, মানে একটা স্ত্রী যা যা করার জন্য হাজব্যান্ডের জন্য সব কিছুই ও করতো। তো চলে আসছে হঠাৎ করে রাতের বেলা, আমরা যখন ঘুমোই শুরুতে গেছি তখন আর মানে ভাল লাগে না যে ও নাই, বাবু ও নাই। আপনি ওকে চরম ভালোবাসেন, অসম্ভব মিস করেন, এই কথাটা 25 বারের উপর শুনেছি জি। এবার আমরা চেহারা দেখেও মনে হচ্ছে যে ওর ভালোবাসে আপনি একদম বুধ হয়ে আছেন। কী তাহলে বলতে আসছেন, সব কিছু ঠিকই আছে আপনার জি? তারপরে হয় ও চলে আসে, তো ওরে আসলে আমি তখন নিতে আসি, এসে পরে বলে যে যাবে না, ও সংসারটা করতে চায় না। আমি প্রচণ্ড রকম কান্নাকাটি করি তখন, প্রচণ্ড রকম কান্নাকাটি করি, করার পরে ও একটা সব পর্যায়ে রাজি হয়, রাজি হওয়ার পরে বলে যে ঠিক আছে আমি যাব, কিন্তু আপনার ফ্যামিলির সাথে আমি থাকবো না। আমার যেই যাই হোক, আপনার সংসার সে করতে চাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়ায়, তবুও সে ফিরে এলো আপনার কাছে আপনার কথা শুনে জি। তখন না ও বললো কি ঠিক আছে আপনি যদি আলাদা বাসা নেন, তখন আসলে করোনা পরিস্থিতি চলতেছে, মার্কেটও বন্ধ, মার্কেট বন্ধ, দোকান বন্ধ, তো আমি ওইভাবে কাজকাম করতেছিলাম না, ইনকাম করতেছিলাম না। আপনার ইনকাম বিজনেস সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে জি, এটা কি ইম্প্যাক্ট পড়েছিল সংসারের উপর? হ্যাঁ অনেকটাই, অনেক। তাতে কি হয়েছে? তাতে হয়েছে কি, এটাই নিয়ে সমস্যাটা হয়েছে। কি সমস্যা হয়েছে তাতে? তো ও যখন আমি বলি ঠিক আছে চলো তাহলে গাজীপুরে, আমি আমার দোকানের পিছনে বাসাটা নিব, ঠিক আছে, এখানে বাসায় কিছু টাকা ঋণ ছিলাম, তো আর বাসায় ফার্নিচারগুলো আমি তখন আনতে পারতেছিলাম না, তো হঠাৎ করে ওরে নিয়ে কীভাবে থাকবো? তো আমার একটা বোন আছে, এই যে আমার কাজিন আসছে ওর বোন, তো ওই বাসায় গেলাম, যাওয়ার পরে 3-4 দিন পরে আবার একটা লকডাউন দিবে আর কি। ওকে ওকে, উই নো এভরিথিং ম্যান, কবে লকডাউন শুরু হয়েছিল, কবে শেষ হয়েছে, তারপরে কী হলো, ফাইনালি কী হলো, আপনি কি এই গল্পগুলোই বলতে আসছেন কিনা, নাকি আর কিছু আছে? জি আচ্ছা, তারপরে তারপরে ও আসলে ওখানে ওই ওখান থেকেই আর কি শুরু, যে ও চলে আসবে, ও আর সংসারটা আসলে করতে চাচ্ছে না। তো আমাদের একটা পর্যায়ে ওই দিন রাতে হয় কি, যে আফার বাসায় আমরা থাকি, থাকার পরে ওই দিন লকডাউনটা দিবে, তো আমি বললাম কি তাহলে চলো দোকান টোকান যেহেতু করতে পারবো না, 3 মাসের জন্য, 3 মাস যেহেতু একটা লকডাউন দিবে, তুমি আমার বাসায় চলো, লকডাউনটাই আমার মেন ফ্যাক্ট। তো 3 মাসে বাসায় চলো, ওখানে আমি আব্বার সাথে যে আব্বার কাঁচামালের ব্যবসাটা করি, আর মার্কেট যেহেতু বন্ধ থাকবে ওখানে থাকি না, ও আর ও যাবে না। যাই হোক, আপনার কাছে আর ফিরে আসতে চাচ্ছে না? না ও না আমার কাছে ফিরে আসতে চাচ্ছে না, মানে আমার গাজীপুর যে বাসায় আমরা উঠছি সেখান থেকে আমার সাথে আর বাসায় যাইতে চাচ্ছে না। ওকে, আর করোনা পরিস্থিতিতে ওখানে যেখানে আমরা জায়গা নিচ্ছি ওখানে আসলে যে মার্কেট বন্ধ থাকে, আমরা খাবো কীভাবে, চলবো কীভাবে, এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আর কি। ওকে, খুব তারপরে যাবে না, ও কোথায় আসবে, ওর বাড়িতে চলে আসবে। তো আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমি বললাম যে ঠিক আছে, যে আফু বললো দেখ তোমার হাজব্যান্ড ওয়াইফ, তো ও যদি মারা যায় তুমি ও যাইতে পারবে না, তুমি মারা গেলেও ও আসতে পারবে না, তো একটা কাজ করো। তো আমি বললাম কি 3 মাস তুমি আমার বাসায় থাকো, একসাথে থাকি ফ্যামিলির সাথে, তারপর 3 মাস পরে আমি ফার্নিচার টার্নিচার সব কিছু নিয়ে এখানে চৌরাস্তা গাজীপুরে এখানে আমার দোকানের পিছনে একটা বাসা নিয়ে নিব। ফাইনালি কি ডিসিশন হলো, এই যে বাসা নেওয়া যাওয়া আসা কি সিদ্ধান্ত হলো? ও কোনোভাবেই রাজি হচ্ছিল না যে কি হলো, ও চলে আসবে। তো আমারও একটা রাগ ছিল যে যে ও চলে যাবে, মানে এর আগে ছিল 1.5-7 মাস ওর মা। ওকে, দেন ফাইনাল ডিসিশন নিলাম যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো, এরকম কিছু কি? না এরকম না, সিদ্ধান্তটা বলেন। সিদ্ধান্ত নিচ্ছে যে ও চলে আসবে, কিন্তু আমি ওর চলে আসতে দিতে চাইতেছি না, যে কোনো মূল্য হোক, জোর করে হোক, আমি রাখবো, ঠিক আছে। ও যেহেতু প্রায় ফাইনালি কি পারলেন না, ফাইনালি আমি পারি নাই, কি হলো, সে চলে গেল, ফাইনালি সে চলে আসছে এবং এখানে দুজন লোক নিয়ে চলে গেল। এখন কি অবস্থা? এখন হচ্ছে যে লাস্টে, তারপরে আমি এখানে আসি, আসার পরে প্রায় ওরে বলতাম, তো ও লাস্টে আমি অনেক এসে প্রচণ্ড রকম ওর কাছে এসে কান্নাকাটি করি বা বলি যে ঠিক আছে যা হয়েছে আমি সরি, তুমি ক্ষমা করে দিয়ে চলো। তো একটা পর্যায়ে কোনোভাবেই মন গলে না যে সংসার সে করবে না, তো বললাম যদি সংসার না করতে চাও তাহলে ডিভোর্স দিও, কয় ডিভোর্স আমি সময় হলে দিব, ঠিক আছে সংসার করবে না, ডিভোর্স সে সময় হলে দিবে। তো একটা পর্যায়ে সে বলে কি যে আমি যদি কেরানীগঞ্জে যদি বাসা নিই ওর মায়ের কাছে, তো ওখানে থাকতে পারবো আর কি, ওখানে ও সংসারটা করবে। তো আমি ও তো রাজি হই, রাজি হওয়ার পরে ওখানে যাই হোক একটা চাকরি নিয়েছিলাম। তো আমি এখন সম্পর্কটা কোন পর্যায়ে আছে আমাকে বলুন তো। হঠাৎ সম্পর্কটা এখন হচ্ছে যে লাস্ট হচ্ছে ও গত 3 মাস হয়েছে, আজকে 3 মাস 4 দিন
ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আপনি দিয়েছেন না সে দিয়েছে? ও দিছে ডিভোর্সটা। আর কতদিন আছে এক্সিকিউটেড হতে এটা? আর 10 দিন সময় আছে। আমি এখানে আসার মূলই উদ্দেশ্য হচ্ছে যে আপনার উদ্দেশ্য বিদেহ বলতে তো আপনি 1 ঘন্টা সময় নিয়ে নিলেন, এত 15 মিনিট সময় আছে। আমি অনেক ভাবে ট্রাই করছি, এমন কোনো চেষ্টা নাই যে ওকে ফেরানোর জন্য আমি করি নাই। অনেক রকম মানে অনেক রকম ট্রাই করছি। তো আমি লাস্ট আপনাদের এখানে আসার একটাই মানে লক্ষ্য যে ও আমার লাইফে ফিরে আসুক। আমি ওর প্রচন্ড রকম ভালোবাসি যে ও আমার কাছে আগের বউ কে ডিভোর্স দিয়েছে। হ্যাঁ, আগের বউ ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি ওর জন্য ওই ডিভোর্সটা মেনে নিয়েছি যে ঠিক আছে, যে আগের বউ আপনাকে ডিভোর্স দিয়েছেন, আপনি দিয়েছেন আগের বউরে। আমি প্রথম ফার্স্ট যখন টাকা ফুল পরিশোধ করতে পারি নাই তখন এটা আটকে ছিল। আমি তো যতদূর জানি ডিভোর্সটা হয়নি। হ্যাঁ, ডিভোর্সটা হয়েছে ওর। আরেকবার বলছি, আমি যতদূর জানি বড় বউ ডিভোর্স হয়নি এখনো। জি, ওর আম্মা ডিভোর্স দিছে এবং কোর্টের মাধ্যমে উকিল দিয়ে ডিভোর্সটা দিছে আর কি। যে উকিল দিয়ে যেদিন ডিভোর্স দিছে সেদিনই আমাদেরকে জানাই দিছে। এবং সেকেন্ড, আচ্ছা, দ্বিতীয় বউ আপনাকে ডিভোর্স দিয়েছে? আগে আগের ওয়াইফ। ওকে, দ্বিতীয় বউ তো বললেন যে ডিভোর্স আপনাকে দিয়েছে 3 মাস আগে, সেটা এক্সিকিউটেড হবে 7 দিন পর, তাই তো? 10 দিন পর। 10 দিন পর আমাদের ধর্মীয় মতে 3। এখন আপনি চাচ্ছেন সেই বউয়ের কাছে আবার ফিরে যেতে, এই তো আপনার ব্যাপার? জি। ওকে, আপনি আপনার মতো করে বলুন। আর আপনাকে 2 মিনিট সময় দিলাম, আপনি তাকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, স্নিগ্ধাকে উদ্দেশ্য করে। আসলে আমি 2 মিনিট স্নিগ্ধাকে উদ্দেশ্য করে, আমাদের কিছু বলতে হবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে। জি, আমি আসলে ওকে প্রচন্ড রকম ভালোবাসি। আমি যে কোনো কিছুর বিনিময়ে ওরে আমার আমি চাই, ঠিক আছে? আমি আমি আপনাদের কাছে এই পর্যন্ত আসা বা এই পর্যন্ত যে প্রচেষ্টা করে আসছি আমি শুধু ওকে ফিরে পাওয়ার জন্য। আমি এরকম কোনো নাই যে পাগলামি না করছি, এরকম কারোর কাছে নাই যে না দৌড়ে রয়েছি ওর জন্য, ঠিক আছে? আমাকে আসলে এটা নিয়ে ওর ওখানে অনেকে হাসাহাসি করে, আমাকে মানে অনেক রকম পাগল তারসিরা এইগুলো বলে মানে ইয়ে করে, হেও করে। তো আমি আসলে যে কোনো মূল্যে ওকে চাচ্ছি আর কি, যে ও আমার জীবনে আসুক। আর আমার আমি আসলে ওরে খুব মায়া করে বিয়ে করছিলাম যে আমার শ্বশুর নাই। 1 মিনিট সময় আছে। জি, আর আমার মেয়েটা হয়েছে যে আমার এই মেয়েটা সাগরে ভাসবে। আমার আগে 2টা সন্তান সাগরে ভাসাইছি, ওর সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় মানে 6 মাস হয়েছে। তো আমি ওকে আসলে যে কোনো মানে চাই যে ও আমার ফিরে আসুক আমার কাছে। আমি ওরে অনেক খুব অনেক বেশি ভালোবাসি। হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে স্নিগ্ধা 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 আমি ওকে বলছিলাম যে আমি সারা বাংলাদেশ স্নিগ্ধা স্নিগ্ধা স্বাগত জানাচ্ছি আপনাকে ঢাকা এফএম 90.4 আমাদের আজকের স্টুডিওতে। যতটুকু তোমার সম্বন্ধে, হ্যাঁ, আমি ওয়ালাইকুম আসসালাম, আমি লাভগুরু এতেশাম বলছি, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্নিগ্ধা, আমার কথা শুনতে পাচ্ছেন? একদম পরিষ্কার শুনতে পাচ্ছেন স্নিগ্ধা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওকে স্নিগ্ধা, আমি এতেশাম বলছি, আমার সাথে উপস্থিত আছেন আজকের। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। ওকে, আমরা অলরেডি স্টুডিওতে, আপনাদের কথা সবাই শুনতে পাচ্ছে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন। হ্যাঁ ভাইয়া, শুনতে পাইতেছি, বলেন। ও, কোন একটা ডিলের কারণে বোধহয় এটা হচ্ছে, আমরা কথা চাই। ওকে, আপনার আপনার কথা আমরা শুনতে চাই। এতক্ষণ এতক্ষণ মারুফ আপনার সম্বন্ধে বলছিল যে আপনাকে ফিরে পেতে চাই, ডিভোর্সের মাত্র 7 থেকে 8টা দিন সময় আছে। ওকে, আমরা সংযুক্তি আবার দেওয়ার চেষ্টা করছি, কারণ কোনো একটা ডিলের কারণে সে আমাদের কথাটা একটু দেরিতে শুনতে পাচ্ছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, মারুফ যেই স্নিগ্ধার কথা বলছিল, মারুফের দ্বিতীয় ওয়াইফ, অলরেডি মারুফ যাকে ফিরে পাওয়ার জন্য পাগল হচ্ছে, সেই স্নিগ্ধাকে আমরা ফোনে নিয়ে নিতে যাচ্ছি এবং নিয়েছি ফোনে। স্নিগ্ধা, এবার কি পরিষ্কার শুনতে পাচ্ছেন আমাদের কথা? একটু ডিলে হচ্ছে। ওকে স্নিগ্ধা, আপনার কথা শুনি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন স্নিগ্ধা। জি, আপনি বলুন আপনার কথা, একটু শুনি আপনার কথা। আপনার সাথে কি হয়েছে, আপনার জীবনে কি এমন কষ্ট ছিল? আপনার কথা আমরা শুনতে চাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ ভাইয়া, আমি শুনতেছি, আপনি বলেন না। আচ্ছা, ওকে অফ করি আমরা, প্রয়োজন একটা ফোন কল নাও, এখান থেকে স্পিকার ধরো, যাতে করে আমাদের এই প্রবলেমটা না হয়। আচ্ছা, উনি যে ফারস্টে বললেন। জি বলুন বলুন। উনি যে ফারস্টে বলল যে আমাদের আমি লকডাউনের ভিতরে, হ্যাঁ আমি বলতেছি ভাইয়া, উনি যে বলল যে আমি ফারস্টে লকডাউনে বলুন কেমন স্বামী যে ওর সামনে আমার অন্য পুরুষ মারে,
তাহলে আমি এরকম স্বামীর সংসার কিভাবে করবো? আর প্রত্যেকটা জিনিস নিয়ে উনি আমাদের ভালো যন্ত্রণা করতো, আমার মাথায় সমস্যা বানিয়ে ফেলাইছে উনি। আর আজকে যে ওখানে বলে যে উনি আমার ভালোবাসে, অনেক কথাই লুকাইছে, অনেক কথাই বলে নাই। শুধু লকডাউনের দোষটা দেয় নাই, শুধু লকডাউনের দোষটাই দিছে, কিন্তু দোষটা মূলত ওনার ছিল, উনি উনি ওটা বলে নাই। জি বলুন, আর কি কি লুকিয়েছে আপনি বলুন আপনার মতো করে। আমার এই কাচের গ্লাস দিয়ে আমার মাথার ভিতরে, কাচের গ্লাসের যে নিচে জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে ও আমার মাথার ভিতরে আঘাত করছে। আমি ভাবছিলাম যে ওই যাচ্ছে। শুনতে পাচ্ছি, বলুন স্নিগ্ধা, আপনি বলুন, আপনি বলুন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন, শুনতে পাচ্ছি, প্লিজ আপনি বলতে থাকুন। আমি যাচ্ছি, মনে করেন আমার শেষ রাইট। ও আমার এত ভয়ঙ্কর ভাবে মারছে, ওই বাসায় বাড়িওয়ালা শুদ্ধ আমারে মারছে, ওই বাসায় বাড়িওয়ালা বউ আমারে মারছে। আমি আপনি বলতে থাকুন, আপনি 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 বলতে থাকুন, বলতে থাকুন, আমরা শুনছি, আপনি সবগুলো বলুন, আপনার কথাগুলো বলুন সব, প্লিজ আপনি বলতে থাকুন। স্নিগ্ধা, আপনার কথা শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। আরে অনেক রকম, আরে অনেক রকম, আরে অনেক রকম, আরে অনেক রকমের জলযন্ত্রণা করছে, আরো অনেক রকমের জলযন্ত্রণা করছে। প্রত্যেকটা জিনিস নিয়ে আমার ফ্যামিলির খোঁটা দিত, ঠিক আছে, আমার প্রত্যেকটা জিনিসটা উনি খোঁটা দিত। আমার মা খারাপ, আমার মা খারাপ, আমার মা খারাপও প্রমাণ দেবে, আমার সবাই খারাপ বলে আমার প্রমাণ দিবে, ঠিক আছে, আমার এরকম ভাবে সবসময় বলতো। আর মানে আমার এত মানে এত রকমের সন্দেহ হতো যে আমার 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 ছোট ভাই, আমার 3 বছরের বড় যে আমার আপন ভাই, এক মায়ের পেটের, ওনাদের নিয়েও সন্দেহ করতো। ও ওর সামনে আমি আমার ছোট ভাই ভাত ধরে দিতে পারবো না, আমি আমার বড় ভাইয়ের ভাত ধরে দিতে পারবো না, ঠিক আছে। ও আমার অনেক অনেক রকমের জ্বালা যন্ত্রণা করছে, ও মানুষই না, ওর মাথায় আসলে সমস্যা আছে, ওর মতো একটা মানুষের লাগে জীবনধারণ করা যায় না। স্নিগ্ধা, আমরা আপনাকে আরেকটি ফোন নাম্বার থেকে ফোন করছি, আপনি ফোনটা রিসিভ করুন। স্নিগ্ধা, এই ফোনে একটু সমস্যা হচ্ছে, অন্য নাম্বার থেকে ফোন দিচ্ছি, প্লিজ আমাদের সাথে থাকুন, আপনার সমস্ত কথা আমরা শুনতে চাই। ওকে, যতটুকু শুনলাম, স্নিগ্ধা অনুরোধ করছি যে আপনাকে আরেকটি নাম্বার থেকে আমরা ফোন করতেছি, সেই ফোনটি ধরুন। দিস ইজ সো ইম্পর্টেন্ট, এই এই একটি একটি পক্ষের কথা আমরা শুনছিলাম। মারুফ প্রথম বিবাহ করে, বিবাহ করার পর তার 9 বছরের প্রথম সন্তান এবং পরবর্তী সন্তান 7.5 বছর, 2টি সন্তান, একটি মেয়ে এবং একটি ছেলে, এবং ছেলে 3 বছর, এবং স্নিগ্ধাকে পেয়েছি, স্নিগ্ধার কথা আমরা শুনছি। ওকে স্নিগ্ধা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন পরিষ্কার? ওকে, মারুফ দাবি করছে যে সে আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসে, কিন্তু সে কিছু কিছু জায়গাতে এই ধরনের কমপ্লেন করার চেষ্টা করেছে যে আপনাকে আপনাকে আপনি ঠিক সেই তার ব্যাপারে যদি ওই পরিমাণ যত্নবান হতেন বা আরেকটু যদি তার ব্যাপারে কেয়ারিং হতেন, আপনি যদি তার কথাগুলো বুঝতেন, তাহলে হয়তো সংসারটা ভালোভাবে করতে পারত। সে আপনার ভালোবাসায় একদম পাগল প্রায়, কিন্তু তারপরও আপনাকে সে পায়নি, আপনি তাকে ছেড়ে চলে গেছেন। আপনার পক্ষ থেকে যদি আর কিছু বলার থাকে, আপনি অলরেডি বলেছেন সে গালিগালাজ করতো, হেন কোনো ভাষা নাই ব্যবহার করতো না, মারধর করতো, যেভাবে মেরেছিল কাচের গ্লাসের এই নিচের অংশটা দিয়ে, সেদিন হয়তো আপনার মৃত্যুও হতে পারত। এইভাবে সে কষ্ট দিয়েছে এবং প্রতি মুহূর্তে আপনাকে মানসিকভাবে একদম বেসামাল করে দিয়েছে, নিজের আপন মায়ের পেটের ভাইকেও সে সন্দেহ করতে ছাড়েনি। আর কিছু যদি বলতে চান? বলতে চাই রে যে আমার মানে আমার আমি যে ভুলটা করছি, এই ভুলটা তো কেউ এরকম ভুল না করে, মানে স্নিগ্ধা আপনি প্রাণ খুলে কথা বলুন, গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে হাজারো লক্ষ মানুষ শুনছে আমাদের কথা, সবার কাছে পৌঁছে যাবে এই কথা যে মারুফ যেটা তার মতো করে সে বলেছে, আপনি আপনার মতো করে আর যদি কিছু বলতে চান যে কী কারণে মারুফের কাছ থেকে আপনার সরে আসা, 10 দিন পরে হয়তো আপনাদের সেপারেশনটা কার্যকর হয়ে যাবে, ডিভোর্স কার্যকর হয়ে যাবে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আর কিছু বলতে চান। আমি আর কিছুই চাই না, আমি মারুফ নামের মানুষটারই ভুলে যাই, আমি মানে ভুলে দিতে চাই, আমি অনেক
ওর প্রতি আমার ভালোবাসা বলতে কিছু নাই, শুধু আছে এখানে আসুন। ওকে, অনুষ্ঠান আমরা আস্তে আস্তে শেষের দিকে। আপনার বাচ্চার এখন বয়স কত? বাচ্চার এক বছর তিন মাস। ষোলো মাস চলে। আপনি আপনি কি কথা বলতে চাচ্ছিলেন? আমি চাচ্ছি যে আমি আমি যাই ভুল করছি এবং যাই অন্যায় করছি, হ্যাঁ আমি আজকে সারা বাংলাদেশ এবং এই যে গুরু সামনে বলতেছি যে আমি কখনো আর এগুলো করবো না, আমার অনেক ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি, আমি তুমি ফিরে আসো, তোমার আমি প্রচণ্ড রকম ভালোবাসি, আর আমি কখনো আর এই অন্যায়গুলো করবো না। সারা বাংলাদেশের মানুষ জানে আজকে আমি পুরো ভালোবাসার বাংলাদেশে আমি কিন্তু তোমার জন্যই আসা। আমি ঠিক আছে, আমি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে সবার মানে ওনার এই গুরু সামনে বলতেছি এবং সারা বাংলাদেশের মানুষের সামনে বলতেছি যে আমি কখনো আর এই অন্যায়গুলো করবো না। যদি নেক্সট যদি কোনো অন্যায় করি তুমি এই কমপ্লেনগুলো ওনাকে করো। আমি চাই যে তুমি আমার জীবনে ফিরে আসো, আমার জীবনটা আর তুমি মানে আমাকে আর কষ্ট দিও না যে আমার কাছে ফিরে আসো, আমি তোমার ছাড়া অনেক কষ্ট হয়ে থাকতে, অনেক কষ্ট হয়, আমি কিছু করতে পারি না তুমি ছাড়া। আমার বাচ্চাটার দিকে তাকা হলে তুমি আসো, আমি কথা দিতেছি যা যা করছি আমি কখনো কষ্ট দেবো না। আর হবে না, আমি আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে বলতেছি, তোমার আম্মা বা তোমার পরিবার যারা আছে সবার কাছে আমি সরি, আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে এটা লাস্ট। আমি স্বীকার করি, আমি ওই যে তুমি তার কাছে থাকতা, আমি তো এটা মিথ্যা কথা বলছি যে বিয়ের পর থেকে তুমি এটা কখনো বলি না। এটা বিষয়টা হচ্ছে যে তুমি আমাকে আমি এটার একটু ইয়ে করতেছি যেহেতু সারা বাংলাদেশের মানুষ শুনতেছে, এটা একটু আমি বলি। আচ্ছা আমি আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ঠিক আছে সব দোষ আমার, তুমি আমার কাছে ফিরে আসো, আমি আর কখনো এই অন্যায়গুলো করবো না, ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও, আমি তুমি ছাড়া আমার খুব কষ্ট হয়। আমি তোমাকে আমি আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আমি বললাম যে সবার কাছে আজকে সারা আমি এই পর্যন্ত আসছি, তুমি তো জানো তোমার জন্যই আসা এই পর্যন্ত, আমি আজকে আমি আজকে আসার জন্য আচ্ছা আমি সরি আমি এটা বলছি আমি ওই দিন রাতের পর থেকে যে তুমি আমি তোমার প্রচন্ড সন্দেহ করছি, আমি এটা স্বীকার করি, আমি তোমাকে প্রচন্ড রকম সন্দেহ করছি। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বলতেছি আমি এখানে এই পর্যন্ত আসা তোমার জন্য, তুমি ঠিক আছে আমি অনেক সন্দেহ করছি, আমার তুমি আমি ওনাদের মাধ্যমে বলতেছি যে স্নিগ্ধা ওকে স্নিগ্ধা আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি 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 এতেশাম কথা বলছি, স্নিগ্ধা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি? এতেশাম বলছি আমি, কথা শুনতে পাচ্ছেন? ওকে স্নিগ্ধা আপনি তো জানতেন যে সে বিবাহিত এবং দুই সন্তানের বাবা,
আপনার জীবনের সবচাইতে বড় ভুল এটাই ছিল, এখন স্বীকার করছেন যে আপনি জানার পরেও, যে জানার পরেও একজন বিবাহিত পুরুষকে, যে দুই সন্তানের বাবা, তার সাথে সংসারে জড়িয়ে পড়েছেন, এটাই ছিল আপনার জীবনের ভুল, তাই তো? যে মেয়েটির দীর্ঘ নিঃশ্বাসের কারণ আপনি হয়েছেন, যে সন্তানগুলোকে রীতিমতো বাপ ছাড়া হয়েছে, তাদের জন্য আপনার সত্যি এখন নিজের কপাল পুড়েছে বলে আপনার মনে হয়, রাইট? ওকে ওকে, আপনার সাথে একদমই তাই, এই সরল স্বীকারোক্তি করার জন্য আপনাকে সত্যি অ্যাটলিস্ট আমি ধন্যবাদ দিতে পারি, যে লাখো মানুষের সামনে সত্যি কথাটা বলেছেন, এবং এই শিক্ষাটা যদি বহু মানুষ নিয়ে নেয়, সেপারেশনের যে ঢল শুরু হয়েছে চারিদিকে, আর পরকীয়ার যে চারিদিকে ফ্লাড শুরু হয়েছে, সেগুলো হয়তো কিছুটা হলেও বন্ধ হবে। আমরা আপনার সাথে হয়তো পরবর্তীতে আবারও যোগাযোগ করব, আপনি ভালো থাকবেন, আপাতদৃষ্টিতে আপনার সাথে আপাতদৃষ্টিতে বিদায় নিচ্ছি। ওকে, আমরা সরাসরি চলে যাব এখন মারুফের বড় বইয়ের কাছে, সেই বড় বইয়ের সাথে আমরা ফোনে কমিউনিকেট করব। মারুফ একটু বসেন, এবং মারুফ বসেন না, আপনি চাইলে সামনেও দাঁড়াতে পারেন, এখানে দাঁড়িয়েও কথা বলতে পারেন, এখানে আসেন, একটু কাছে আসেন। বাই এনি চান্স কোনোভাবে কি আমাকে মনে হয়েছে যে এহতেশাম এই লাভ গুরু প্রোগ্রামের সাথে যে জড়িত আছে, এই মানুষটা একটু দালাল প্রকৃতির, এটা কি কোনোভাবে মনে হয়েছে আপনার? অর্থাৎ দালাল থাকে না ওই যে বড় বড়, মানে দালাল তো বুঝেন, ব্রোকারি করে যারা। আমি আপনার কাছে আসছি না, আপনি আমাকে চেনেন কি আদৌ, নাকি ভুল করে ঢুকে গেছেন? না না, আমি চিনি আপনাকে। লভগুরু এতেশাম এই প্রোগ্রামের সাথে আমি প্রায় 12-13 বছর জড়িত, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় ছিলাম। ওকে, যদি শুনে থাকেন, আপনাকে কোনো কারণে আমাকে দালাল টাইপ মনে হয়েছে, ব্রোকার টাইপ, মানে যে দালালের কাছে গেলে যে কোনো প্রবলেম সে সলিউশনের জন্য চেষ্টা করবে, হাত পা ধরবে, এরকম মনে হয়েছে আপনার? আমার প্রশ্নে কি মিনিমাম শ্রদ্ধাবোধ আছে? মিনিমাম শ্রদ্ধাবোধ গুল্লি মারেন, মিনিমাম কি আসলেই ভালোবাসা আছে, বা মিনিমাম কোনো বোধ আছে যে এত বছর বলছেন আপনি আমার প্রোগ্রাম শোনেন বা আমার সাথে আপনি কানেক্টেড? এটা সত্যি রীতিমতো দুঃসাহস মারুফ, যে প্রথম বিবাহিত স্ত্রী যাকে আপনি মোটামুটি অন্ধকারে রেখে, দুইটা বাচ্চা, একটা বললেন যে 9 বছরের মেয়ে, রাইট, আর 3 বছরের ছেলে, নাকি 7.5 বছরের মেয়ে, 7.5 বছরের মেয়ে, 3 বছরের ছেলে, 9 বছরের বিবাহিত জীবন, তাকে মোটামুটি অন্ধকারে রেখে একটা অসম্ভব সুন্দরী মেয়েকে সামনে দেখেছেন, তার প্রেমে পাগল হয়ে গেছেন। শ্রীকদাকে ধন্যবাদ দিব এই কারণে, শ্রীকদা অ্যাটলিস্ট স্বীকার করেছে যে এটা অন্যায় ছিল, ওটা পাপ ছিল, ওটা ভুল ছিল, সে ভুলের খেসারত আমি দিচ্ছি। ওই মানুষগুলোকে অসম্ভব কষ্টের মধ্যে ফেলে দিয়ে আজ আমি, আমার কাছে আপনি এসেছেন, এই পরিবেশটাকে, এনভায়রনমেন্টকে আমি যেন ক্রিয়েট করে দিই, যাতে করে আপনার এই দ্বিতীয় বিয়ে যাকে করেছেন সেই মেয়েটিকে আপনি ফিরে পান, তাই তো? জি। কত সরল সহজ স্বীকারোক্তি আপনার, আর কত সরল সহজ চাওয়া আপনার। আপনার কাছে কেন মনে হলো যে এই মানুষটির প্ল্যাটফর্ম আপনাকে ওই রকম কোনো একটা পরিবেশ তৈরি করে দিবে, যাতে করে আপনি এই যে এতগুলো অন্যায় করে এসেছেন, তারপর আপনার কাছে এই জিনিসগুলো সহজ হয়ে যাবে, এই জিনিসটা কেন মনে হলো? আমি মনে হচ্ছিল যে আমি আসলে যে অন্যায়গুলো করছি ওর সাথে, যেটা আমি যেটা স্বীকার করে নিয়েছি যে ঠিক আছে আমি ওর সাথে অন্যায় করেছি, কিন্তু আসলে ওটাই বলার জন্য আসছি যে ঠিক আছে সব আমি ভুল ছিল, আমার অন্যায় ছিল, আমাকে ক্ষমা করে দিয়ে ফিরে আসুক, আমি নেক্সট আর পরবর্তীতে আর কোনো অন্যায় করবো না, পরবর্তীতে আর কোনো ভুল করবো না। আর আমার আপনার প্রতি একটা বিশ্বাস ছিল যে আপনি বললে হয়তো ও কথাটা রাখবে, ফালাই দিবে না, আমি কোনো আর কোনো অন্যায় মানে করবো না আর কি, এটা আমি বলতে চাইছি। কি ফোনে পাওয়া গেছে তার? এখান থেকে ট্রাই করো, আমরা চেষ্টা করছি। জি, আপনি বললে হয়তো ফিরে দিবে না বা এরকম একটা বিশ্বাস নেই, আর আমি আমি কোনো অন্যায় ওর সাথে আর করবো না। আমি অন্যায় আপনার আমি কেন করবো মারু?
প্রচন্ড রকম ভালোবাসি তো আর আমি এটা কোন ভালোবাসা মারু জি ও আসলে আমি সবকিছু মনে স্বীকার করে নিচ্ছি যে আমি চাই ও ফিরে আসুক আমি ওখানে যে মায়ের কথা বললো এটা আপনি শুনলে আর কি বুঝবেন এখানে যেহেতু সময় স্বল্পতা আমি এর জন্য কোনো একটা কথায় ওর যে ভাইয়ের নিয়ে বললো যে সন্দেহ করি বা ওর যে গাজীপুরের যে ঘটনাটা বললো যে আমি লোক দিয়ে মারছি আমার স্ত্রীকে মারবো ওর গায়ে একটা থাবর আমি দিলে আমার নিজে খারাপ লাগতো ও যতগুলো না খেয়ে থাকতো আমি ততগুলো না খেয়ে থাকতাম যতবেলা না খেয়ে থাকতো আমি তত আমি একটা চর ওর গায়ে দিলাম আমারই কষ্ট হইতো পরবর্তীতে আমি খুব কষ্ট পাইতাম প্রচণ্ড রকম কাঁদতাম পরবর্তীতে ও দেখতো না ও তো দেখতো না খেয়ে থাকতাম তারপরে ওই দিনের ঘটনাটা যদি আমি যদি আপনার পুরোপুরি বলতে চাই সেখানে আপনাকে আমাকে সময় দিতে হবে যে আমি কি তাকে ওই লোকটা কেন মারছে একটা পরিস্থিতিতে যখন আমি এতটুকু বলতে চাই একটা পরিস্থিতির মধ্যে হাজব্যান্ড ওয়াইফ বা যে কোনো কেউ যদি ঝগড়া হয় ওই পরিস্থিতির মধ্যে যদি আশেপাশের লোকগুলো থাকে তারা কিন্তু দেখে যে কার ন্যায় অন্যায় আর এরকম না ওনারা আমার খুব কাছে যে নিকটাত্মীয় তা না এখানে বাইরের লোকও ছিল আশেপাশের লোকও ছিল তারা দেখছে ও আমার ওকে বললো যে গ্লাস দিয়ে আমি বাড়ি দিছি ও আমার গায়ে প্রথম প্লেট দিয়ে বাড়ি দিছে প্লেটটা ভেঙে ফেলছে বাড়ি দিয়ে আমাকে একটা স্ত্রী ও আমাকে হাত দিছে আমি তারপরে এগুলো মানে স্বীকার করে নিছে ওকে ফিরে যে ও আমার ফিরে আসুক আমার লাইফে আমি ওর ছাড়া আমার খুব কষ্ট হয় কোনো কাজ কর্ম কিছু করতে পারি না কোথায় আমি ওর কথা মনে পড়লে মনে হয় যে আমি আসলে দুনিয়াতেই নাই মানে কোনো সুখী আমাকে সুখ করতে সুখী করতে পারে না আমি সব কিছু মেনে নিয়েছি যে ফিরে আসুক আমি ও আমাকে প্লেট ভাঙছে কিনা আমার গায়ে জিজ্ঞেস করেন আমার গায়ে হাত তুলছে কিনা ওই দিন ও আমার গায়ে ফার্স্ট হাত তুলছিল আমি আল্লাহর কসম আল্লাহর ঘরে যাই আল্লাহর কসম করে বলতে পারবো আমি কোরআন শরীফ যদি দেন সেদিন আমি কোরআন শরীফ নিয়ে বলবো যে ঠিক আছে ও আমার গায়ে হাত আগে তুলছিল ওই দিন যেই ঘটনাটা বললো এবং মানুষগুলো দেখে ওর প্রতি অনেক খেপ ছিল তারপর আমার দুলাভাই শুধু সে আমার বাবার বয়সী সে আমাদের মাঝখানে যায় দাঁড়াইছে আমি শুধু এই কথাটা বলতে চাই আর অন্যগুলো আমি ব্যাখ্যা করতে চাই না আমাদের মাঝখানে যায় দাঁড়াইছে দাঁড়ানোর পরে তারপরে আমার দুলাভাইয়ের গায়ের উদ্দেও আমাকে একটা বাড়ি দিছে তখন দুলাভাই ওর একটা পাখা দিয়ে একটা বাড়ি দিছে যে মায়া তুমি কেমন আমি আসলাম তুমি আমার গায়ের উদ্দেও ওর গায়ে হাত দাও আমি এতটুকু বিশ্লেষণ করলাম আর বাকিটা সব আমি আর অন্তর মতো ভালোবাসি দেখে আমি ওইগুলো বিশ্লেষণ করলাম না আমি গুরু আপনার আপনি আমি আসি এই পর্যন্ত আমি আপনি ভাববেন না আমি স্বীকার করে নিচ্ছি ঠিক আছে আমার সব অন্যায় আমি শুধু ওকে ও আসুক তারপর আমি এই ভুলগুলো আর কখনো করবো না যে যেগুলো আমি করছি ঠিক আছে আমি আর ব্যাখ্যা করতে চাই না আপনার জন্য যদি আপনি আমাকে চাচ্ছেন যে তাকে অনুরোধ করি তার কাছে যাই তার হাত পা ধরে অনুরোধ করি সব করতে রাজি আছি শুধু একটা ছোট্ট প্রশ্নের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বন্ধ করি ছোট্ট প্রশ্নের উত্তর দেন তো জি আপনার জীবনটা কি শুরুই হয়েছে ওর সাথে যখন আপনার সম্পর্ক হয় শৃঙ্খলার সাথে তখন আপনার বয়স কত তখন আমার বয়স 28 তার আগের যে 9 বছর সম্পর্ক করেছেন 7 বছর ছিল এই মোট মিলে 9 বছর মোট 9 বছর এই 9 বছরটা ছিল যার সাথে প্রথম বয়ে নাম কি বললেন রোজিনা ওর সাথে আপনার জীবনটা কি শুরু হয়েছে 28 এর পর থেকে নাকি ওইটাও জীবনের একটা অংশ ছিল ওইটাও জীবনের একটা অংশ ছিল আপনাকে আমাকে সরল মনে বলেন তো যেই আপনাদের অরুষে জন্ম নিয়েছে যে মেয়ে যার বয়স এখন মনে হয় 7 কি 9 7.5 বছর এবং 3 বছরের ছেলে জি এটা আপনার সন্তান না জি আমার সন্তান ভেতরে ওই টান ওই বোধ ওই ভালোবাসা কি কাজ করে জি জি এটা নিয়ে ওর সাথে আমার এই ওই প্রসঙ্গ বাদ দেন এগুলো কি কাজ করে আদৌ জি কাজ করে ওই মেয়েটাকে যে একেবারে একচ্ছত্রভাবে ওই মেয়েটাকে যে অপদস্থ করে বাইর করেছেন আপনার জীবন থেকে এটা নিয়ে কোনো অপরাধ বোধ কাজ করে জি মিনিমাম কোনো অপরাধ বোধ কাজ করে আমার সন্তানের দিক থেকে আমার ভিতরে অপরাধ বোধ কাজ করে সবসময় কিন্তু ওর দিকটা থেকে না ওরে মানে মনে করার মতো সামান্যতম আমার ওরকম কোনো স্মৃতি নেই আর ওর জন্য আমার সন্তানের দিক থেকে আমি আপনি কিন্তু প্রথম বউকে যে ত্যাগ করেছেন সেটার জন্য কিন্তু দৃশ্যমান কোনো কারণ দেখাতে পারেননি কারণটা কি আপনার পছন্দ হতো না তাই ওর চলাফেরা ওর চালচলন ওর কেয়ারিংনেসটাতে অভাব ছিল বলেছেন ভালোবাসার যে একটা অভাব যে একটা হাজব্যান্ডের প্রতি যে ভালোবাসা ও যেটা করতো মানে যে আমার স্নিগ্ধা তো আসলে ও যেটা করতো মানে সব দিকে খেয়াল করতো কেয়ার করতো আর ওর মধ্যে ওই জিনিসগুলো ছিল না যে আসলে হাজবেন্ডের প্রতি যে একটা কেয়ারিং ও নিজের প্রতিও কেয়ারিং ছিল না এবং সন্তানের প্রতিও কেয়ারিং ছিল না সে অপরিচ্ছন্ন ছিল এই কথা বলেছেন আস্তে আস্তে আপনি চাইলে একতরফাভাবে যে কোনো কিছু বলতে পারেন না আপনি প্রথম একটা দুইটা কথা বলেছেন সেটি হচ্ছে যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে প্রেজেন্টেবল করতে পারতো না প্রেজেন্টেবল করতে পারতো না আপনি একটা মডেল বিয়ে করতেন রে ভাই অসম্ভব রকমের গ্ল্যামারাস কাউকে বিয়ে করতেন কেন আপনি নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে গেলেন আপনি তো প্রথম দিনই বললেন যে আমার ওইভাবে পছন্দ হয়নি বিয়েটা তো ওখানে হয়েছে আমি বলেই গেলাম তার কারণে যে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল এটা 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 এটার এটার ব্যাখ্যাটা কি আপনার আমাকে এই জিনিসটাকে ক্লিয়ার করেন ও চাইতো না সংসারটা ও দেখা যায় ওর মা চাইতো না বেসিক্যালি প্রায় সময় নিয়ে যেত একটা মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে গেল আপনার এই খাম খেয়ালিপনার জন্য আপনার হেয়ালির জন্য এবং তার হাত ধরে আপনাদের ঔরসে জন্ম নেওয়া সন্তানগুলোর জীবন অন্ধকার হয়ে গেল সেটার ব্যাখ্যাটা দেন তো তারপর আমি বাকি স্নিগ্ধার জন্য কি করতে পারি সেই প্রসঙ্গ নিয়ে কথা বলি আমি ওই যে আমার যে মেয়েটার কথা আমি স্নিগ্ধাকে বলে নিছিলাম যে ওরে দেখবা আমি আবাসিকভাবে মাদ্রাসায় ভর্তি করে দিই দুইটা বছর আমাদের কাছে
অ্যাটাচ থাকবো। আমি মেয়েটার প্রতি অনেক উইক, এটা ওর লোকে শেয়ার করে নিছি। এবং বিয়ের আগে আমার মেয়েকে আমি সিনিকদাকে দেখাও নিছিলাম, ও গোসল করাই দিছে, নিজের হাতে ডিম ভাইজা খাওয়াই দিছে। আর ছেলেটা যেহেতু ছোটো ছিল, ভাবছিলাম যে ছেলেটা ওর মার কাছেই থাকবে। আমি ওর সাথে সব কিছু শেয়ার করে নিছি, জিজ্ঞেস করেন সিনিকদাকে মেয়ের কথা বলে নিছি কিনা। আমি সন্তানের কথা পরপাল্লি সবসময় চিন্তা করছি, প্রথম দিকেও চিন্তা করছি যে আমি সন্তানের কথা সবসময় চিন্তা করছি। ওর কাছে জিজ্ঞেস করেন যে আমি মেয়ের কথা ওকে বলে নিছি কিনা, আমার মেয়েকে আমি দেখাও নিছি ওকে। অনুষ্ঠান শেষ করি, আসলে অনুষ্ঠান ওকে আমি আমার মেয়েকে দেখাই নিছি। তারপর ছেলেটা ছোটো, ভাবছি ছেলেটা ওর কাছে থাকবে, আর মেয়েটা ওর, ও তো আমাকে বলছে যে ঠিক আছে আমার ছেলে মেয়ে আমি সব সব আমি দেখবো, এরকমও বলছিল। যে আমি ছাই অন্যায় করছি, আমি বেসিক্যালি আমার শাশুড়ি যে আমি তার কাছে কয়েকদিন আগেও যে দুইবার তার কাছে মাপ চেয়ে আসছি, ওনার সাথে আমি অন্যায় করছি। ওনার আমি ওনার ছেলের মতো, উনি আমাকে 10টা কথা বলতে পারে বাট আমি তাকে বলতে পারি না, কিন্তু তারপর আমি বলছি, আমি এটা আমি স্বীকার করি যে না আমি তার কাছে অন্যায় করছি, সে আমাকে মাফ করে দেখ, আমি তার কাছে মাফ চাই। সেই অনুষ্ঠান শেষ করব আমরা, বাট বড় কষ্ট নিয়ে আমার নিজের এই এই পজিশনটাকে আমার আজকে পোর্ট্রে করতে হচ্ছে যে মানুষ এত সহজলভ্য আর এত সস্তা কেন ভাবতেছে আমাকে। আপনি ভালো থাকুন, আপনি আপনি আসার সময় ওকে নিয়ে আপনি গেছিলাম, আপনি সুখে থাকুন। আমি বড় আপনার বড় বউকে যদি ফোনে পাওয়া যায় আমি একটু কথা বলার চেষ্টা করব। শুধু পাওয়া গেছে কি বড় বউকে ফোনে? আচ্ছা, যদি পাওয়া যায় আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আর অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, বাট আমাকে কেন আপনি এত গ্র্যান্টেড ভাবলেন, এত সস্তা ভাবলেন, এত সহজলভ্য ভাবলেন যে আপনি চাইলেই আমি এই বিষয়টা নিয়ে কমিউনিকেট করতে পারবো? এটা কোন পৃথিবী, বাংলাদেশের কোন দিকে এসে পৌঁছাইছি যেখানে যেখানে এরকম একটি সিচুয়েশনের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে? সেপারেশনের জন্য এই ধরনের সম্পর্কগুলোই দায়ী, যে মানুষ যখন অসম্ভব রকমের সুন্দর কাউকে দেখে পাগল হয়ে যায়। আর ছেলেটা অসম্ভব স্মার্ট, দেখতে সুন্দর, মানে লম্বা, একদম ছিপছিপে গড়ন, মুখের কাটিং একদম 10-এ-10, মুখের কালার, গায়ের কালার স্রষ্টার ব্লেসিং নাকি আপনি নিজে থেকে তৈরি করছেন এসব গায়ের কালার টালার? এটি এটা তো স্রষ্টার ব্লেসিং, আসলেই ছেলেটা সুন্দর, একদম কাটা কাটা চেহারা, নাক একদম দারুণ, চুল মাথা ভর্তি চুল। ও প্রশংসা করতো, আমিও প্রশংসা করতেছি। আর একটু হলে মেয়ে পারি না যে আমি ইনজেকশন ব্যাংক থেকে নিয়ে এসে প্রথমে রোজিনা, তারপরে স্নিগ্ধা, তারপর আমার নাম বদলায় সখিনা হয়ে তিন বান্ধবী আপনার গলা ধরে জড়ায় শুয়ে থাকতাম। আপনি আসলেই সুন্দর, আমারই তো টেস্ট বদলানোর মতো টাইপের অবস্থা, অনেক সুন্দর আপনি। এবং বিশ্বাস করেন, আমি যদি কোনো কারণে বাই এনি চান্স ছেলে থেকে মেয়েতে কনভার্ট হই, আপনাকে আমি ছাড়বো না। কিন্তু আপনার ভাগ্য দেখেন, আপনার ভাগ্য দেখেন, আপনি যা চাইছেন তাই পাইছেন, যেমনে চাইছেন তেমনে পাইছেন। একটা মেয়েকে সংসার করার জন্য প্রথম বৈবাহিক সম্পর্কে রোজিনার সাথে জড়িত হয়েছেন, তার ওরসে জন্ম নিয়েছে সংসার, ওই বয়সটাও তো কম, রাইট? 21 বছর, আগুনের মতো বয়স। সে আগুনের বয়সটাকে আপনার মনের মতো করে উদযাপন করেছেন, উদযাপন করার পর ওই মেয়েটা পাগলের মতো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে আপনাকে পাওয়ার জন্য। আমি কিছু কথা বেশি করে নিজের মতো করে বলতেছি, আপনি মিলিয়ে নেন। ওই মেয়েটা হেন কোনো কাজ নাই যে করেনি, এমন কোনো জায়গা নাই যে যায়নি, আপনি যদি ফিরে আসেন। যখন থেকে আপনি এই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন, ভেতরটা খালি হয়ে গেছে বেচারের। ইস, কি কষ্টের ভেতর দিয়ে না গেছে মেয়েটি, ইস কত কষ্টই না পাইছে মেয়েটি। কিন্তু আপনি তো যুবরাজ, সুন্দর, চুল সুন্দর, গায়ের কালার সুন্দর, ছিপছিপে গড়ন, লম্বা, কি অদ্ভুত দেখাচ্ছে, আপনার জন্য কত মানুষ পাগল, রাইট? এবং আপনার চেহারার মধ্যে আমরা ওই সময় কথাটা ফান করে বলতাম আসসালামু আলাইকুম খালাম্মা বলেই খালাতো বোনের সাথে কিন্তু উল্টাপাল্টা করে ফেললো। আর আমাদের মতো যারা একটু টাফ লুকের, একটু ফটকা লুকের মানুষজন, তাদের ব্যাপারে কিন্তু খালাম্মা খুব সিনসিয়ার থাকতেছে, কিন্তু এই ধরনের খালাতো ভাইয়ের ব্যাপারে কিন্তু খালাম্মা সিনসিয়ার থাকতেছে না, তখনই কিন্তু খালাতো বোনের সাথে একটা অঘটন ঘটে যাচ্ছে। আপনার চেহারার মধ্যে এরকম একটা মিষ্টতা, এরকম একটা ইনোসেন্সি আছে, যে ইনোসেন্ট মানুষটি দিনের পর দিন চাইলেই হয়তো বহু মানুষের ভালোবাসার কারণ হতে পারে, বাট অসম্ভব রকমের বুকের মধ্যে ফাটতেছে, চরমভাবে ফাটতেছে যে ওই মেয়েটির কী অবস্থা। ওই মেয়েটি যখন জানছে যে তার প্রিয়তম স্বামী, যাকে সে চরমভাবে ভালোবাসে, সে তো পৃথিবীতে কোনো ঐশ্বরিয়া বাচ্চন বা কোনো গ্ল্যামারাস কেউ হতে আসেনি, সাধারণ একটা মেয়ে, সে অত প্রেজেন্টেবল না, তারপর উচিত ছিল সে ধরনের গ্ল্যামার কাউকে খুঁজে নিয়ে আসা।
সেই বেচারি দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, মানুষের পায়ে পায়ে ঘুরেছে। আপনার সাথে অবস্থাও মনে হয় ভালো, ওর পরিবারের স্ট্যাটাসের দিকটা আমি যতদূর শুনলাম, আগের ওয়াইফের স্ট্যাটাস আপনার সাথে শুধু ভালো না। আপনি তো মিয়া ভুরিও তো সেরকম রে ভাই, আমি তো খেয়ালই করিনি। চোখ আপনার যে ভুরু, এই যে গায়ের কালার, এই যে আপনার হাইট, আপনার হাইট দেখে আমার চাইতেও বড়, এবং কোন ফেট ফ্যাট না, দেখেন সবাই একটু খেয়াল করেন, মেদহীন একদম ছিপছিপে গড়ন, সম্পর্কে জড়িয়ে পড়লেন। কারণ অসম্ভব সুন্দরী মেয়েকে দেখে আপনি আর থামতে পারেননি, জড়িয়ে পড়লেন। কিন্তু ওই বেচারি দীর্ঘনিঃশ্বাস ফেলতেছে, কষ্ট পাচ্ছে। সেই বেচারির আপনার চাইতে অনেক বেশি স্ট্যাটাসে বড় হওয়ার পরেও মানুষের পায়ে পায়ে ঘুরেছে শুধু আপনাকে ফিরে পাওয়ার জন্য, তার ভালোবাসার জন্য, তার চাইতে বেশি তার সন্তানদের বাপকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কি কপাল আপনার, কি কপাল আপনার যে আপনাকে সবাই ভালোবাসে। আমার বিশ্বাস আপনার জায়গাতে যে কোনো ছেলে তার বউ যদি এই ঘটনা জানতো, তার এসি কি তাইসি তার 14 পুরুষের পিণ্ডি চটকায় দিত। কিন্তু কি কপাল আপনাকে ফিরে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ তারা কোনোভাবেই সে মেয়েটি হয়তো চায়নি তার সন্তান যেন অভাগা না হয়ে যায়, এতিম না হয়ে যায়। আপনার ওরও সে জন্ম না, আজ বুঝতেছেন না, দুদিন দশ দিন পরে যখন দেখবেন যে ওই মেয়েটি বা ওই ছেলেটি আপনার বড় বউয়ের ঘরে জন্ম নেয়, ও ভালো নাই, ওরা 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 কষ্ট পাচ্ছে, তখন আপনি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আপনি বহু বলেছেন, আমি অনুষ্ঠানের শেষে আপনাকে বলার আবার সুযোগ দিব। আপনার সাথে কথা আবার শুনবো, আমি আমি পুরো প্রোগ্রাম জুড়েই শুধু আপনার কথা শুনেছি। একবার শেষের দিকে এসে আপনার যদি কিছু বলার থাকে তখন শুনব। আপনি অনেক ব্লেসড রে ভাই, অনেক লাকি আপনি, স্রষ্টার অসম্ভব রকমের ভালোবাসা আছে আপনাকে নিয়ে। স্রষ্টা কি চমৎকার যত্ন করে আপনাকে বানাইছেন, কিন্তু পৃথিবীতে এসে বহু মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন, বহু মানুষ আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনাকে পাওয়ার জন্য রীতিমতো কম্পিটিশন হয়েছে। আর কি কপাল দেখেন, একটা কম বয়সী মেয়ে, একেবারে আর্লি এজের মেয়ে, শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য দুই বাচ্চার বাপ জানার পরেও সব কিছুকে ফেলে দিয়ে আপনার পেছনে পেছনে গেছে একটা 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 অবিবাহিত মেয়ে। কি আপনার রূপের ঝলক, কি আপনার সেই মানে রূপের মানে কি বলবো, আপনি অন্যরকম, আপনি এক্সট্রা অর্ডিনারি। আপনাকে পাওয়ার জন্য সেও আপনার পিছনে পিছনে ঘুরতেছে, জানে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে দীর্ঘনিঃশ্বাসের কারণ হচ্ছে তার ভেতর ছারকার করে দিচ্ছে, তারপরও আপনাকে পাওয়ার জন্য। এই যে রূপ, এই যে এই জায়গাটাতে আপনার একটা চুমু দিবে, এত সুন্দর ফর্সা গায়ের রঙের, এই যে কপালটাতে, এই যে কিলার চোখ, এই যে চোখ, এই যে ভুরু, এই যে নাক, এই যে আপনার ঠোঁট পর্যন্ত গেলাম না, মানে কঠিন অবস্থা। আপনাকে পাওয়ার জন্য ও পাগল হয়ে গেছে, সেখানে দুই বাচ্চা টাচ্চা কোনো কিছু আর ম্যালো করতেছে না, সব কিছুকে ফেলে দিয়ে একজন মেয়ে আর একজনের মেয়ের কপাল পোড়ানোর জন্য পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে, দেন ফাইনালি আপনাকে বিয়ে করেছে। কিন্তু স্বাভাবিকভাবে উপরে তো একজন বসেই থাকেন না, এ ধরনের দীর্ঘনিঃশ্বাস, এ ধরনের কষ্ট নিয়ে আপনি কি ভালো আছেন আজকের তারিখে, শুধু একটুক জানতে চাই। ওরে ডিভোর্স দিয়ে আসলেন এই মেয়েটিকে, পরবর্তী মেয়েটিকে পাওয়ার জন্য দুই সন্তানকে লিটারালি আপনি পর করে দিলেন, একে নিয়ে সংসার করলেন, এর সাথে আপনার ঝামেলা হলো, সেপারেটেড, আর দশ দিন পর আপনার সেপারেটেড হয়ে যাবেন, এখানেও প্রায় এক বছর বয়সী সন্তান, ভালো আছেন কি মারুফ সব মিলিয়ে? এই অপরাধ বোধগুলো যে কথাগুলো বললাম সে কথাগুলো কি সঠিক না মারুফ? আমি কোনোভাবেই ভালো নই, আমার জীবন আমি মানে ভালো থাকতে পারবো না। এখানে যেহেতু যাবো তো একটু গুছিয়ে গেছে যাই, আমি কি বলবো আসলে, আর আমি আমি মনে হয় না যে আমি সারা জীবন আর ভালো থাকতে পারবো। মনে হয় যে আমি সবচেয়ে মানে এটা বলতে পারি যে আপনি যেই আমি কথাগুলো বললেন আসলে এটা আমার খুবই খারাপ লাগছে, লাগতেছে যে আমি ওর জন্য আমি অনেক কিছু মানে চাইছি। কোন কথাটা আমার খারাপ লাগতেছে, কোন কথাটা আমার ভুল মনে হচ্ছে? না ভুল না, আমার ভিতরে আর কি যে লাগে যে আমার বাচ্চাদের কথা যে বললেন না যে সন্তান, আমি এই জন্য চাইছিলাম একটা সেপারেটেড ফ্যামিলিতে, একটা ব্রোকেন ফ্যামিলিতে বাচ্চা কি সত্যি ভালো হয়ে বা বড় হতে পারে? জি না জি না। তার কপাল কি পুড়ে যায় না যখন যেই মুহূর্তে তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায়, কোনো একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হয়ে
একটা একটা কম বয়সী মেয়েকে পাবার নেশায় আবার বুভুক্ষের মতো ক্ষুধার্ত বাঘের মতো ছুটতে থাকে, বাচ্চাদেরকে পেছনে ফেলে, তখন সে বাচ্চারা কি আর ভালো থাকে? জি না, আমি বাচ্চাদের কোন কথাটা ভুল বলেছি বলেন তো? বাচ্চার কথা ওর সাথে আমি শেয়ার করে নিছি, সেটা পরের কথা। আপনি কি কোনোভাবেই এটাকে রিপেয়ার করতে পারেন? ওদের কপাল যে পুড়ছে সেই দিনই, যেদিন আপনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন, ওই 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 প্রবলেম থেকে কি ওদেরকে উদ্ধার করা কোনোভাবে পসিবল? মারুফ জি না, আমার আসলে যে দুর্ভাগা দিকে আপনি ঠেলে দিয়েছেন আপনার বাচ্চা দুইটাকে, আপনার বউকে যে দীর্ঘ নিঃশ্বাস দিয়েছেন, এটা কি কোনোভাবে রিপেয়ার হতে পারে? এটার কি কোনো সমাধান হতে পারে বলে মনে হয় আপনার? আমি এই কথাগুলোই বলেছি, এটা কি ভুল ছিল বলে মনে হচ্ছে আমার কথাগুলো? না, এত কিছু করে ফাইনালি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন মারুফ, ভালো আছেন? আমি ভালো তো নাই মারুফ। কাউকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না মারুফ, ইটস আ বেসিক থিং না, এটা ভেরি সিম্পল, একদম ইজি ইকুয়েশন। কারোর দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়ে কোনোদিন কেউ ভালো থাকেনি। ওই দুই সন্তান যখন পরবর্তীতে জানবে যে তার বাপ শুধুমাত্র একটা অবিবাহিত অল্প বয়সী মেয়েকে পাওয়ার নেশায় এমন বুধ হয়ে গেছিল যে তাদের সন্তানকে পর্যন্ত তোয়াক্কা করেনি, তার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনাকে ক্ষমা করবে? ওদের চোখে যখন আপনি ঘৃণা দেখবেন, আপনার কি নিজেকে ক্ষমা করতে পারবেন? আমি একটু বলি, বিষয়টা এমন না, আমি ওকে পাওয়ার জন্য না আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওর সাথে যেহেতু আসলে সংসারটা যাচ্ছে না, ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু ওকে পাওয়ার জন্য যে মানে আমি ইয়ে করছি এরকম না, কিন্তু সন্তানের কথা ভাবতাম সবসময়ই, ভাবছি ওর সাথে শেয়ার করে নিছি, ও আমাকে বলছে। যাই হোক, আপনি এগুলো করে কি সত্যি ভালো আছেন? আপনাকে যদি বিয়ে করি তো আপনার সন্তান তো আমার সন্তান, আমি দেখবো না কেন, এরকম বলছিল। আর ও যেগুলো বললো মানে যে ভাইয়ের সাথে সন্দেহ করা, ভিউয়ার্স আপনাদের জন্য বলে রাখি, আপনাদের জন্য আমার কোনো আপনাদের সমস্যা, ভাইয়ের সাথে সন্দেহ করা, আপনাদের কষ্টের কোনো কারণ, আপনাদের কোনো প্রবলেম, আমি আসছি আপনার কাছে, কোনো কিছু আমি আপনাদের জন্য সর্বোচ্চ থেকে সর্বোচ্চটা করবার চেষ্টা করব, আমার ক্ষমতায় যতটুকু কুলায়, বিশ্বাস করুন সর্বোচ্চ করবো। এই প্ল্যাটফর্মটা করেছি আমরা এখানে, রাইট জুয়েল? আমাদের প্ল্যানই ছিল যে মানুষের আগের যেমন একটা সময় ছিল যখন মুরব্বীরা বা বয়োজ্যেষ্ঠ বা কারোর মাধ্যমে আমাদের সব কিছু প্রবলেমগুলোকে রিজলভ হইতো, রাইট? শুধু রিজলভ বলতে বৈবাহিক সম্পর্ক না, হয়তো পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব হচ্ছে বা কোনো কিছু সমাধানের চেষ্টা হতো। তো বয়োজ্যেষ্ঠদের সেই প্রেজেন্সটা তো এখন নাই, আমরা চিন্তা করতেছিলাম যে একটা প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা কোনোভাবে মানুষের পাশে সমস্যা শুধু না সমাধানের কারণ হতে পারি কি না, সেই ব্যাপারটা নিয়ে আমরা হয়তো চেষ্টা করে দেখব। এইটা ছিল আমাদের প্ল্যান, বাট এটা অবশ্যই সত্য যে অবিবেচকের মতো অন্যায় কোনো ব্যাপারকে আমি সেটেল ডাউন করতে পারি না। যদি কোনো বিষয়ের মধ্যে নৈতিকতার কোনো রকম লেশমাত্র না থাকে, যে মানুষটি বহুবার বহু মানুষের দীর্ঘনিঃশ্বাসের কারণ হয়েছে, তার হয়ে আমি এখন হাত পা জোড় করে কাউকে সলিউশনের চেষ্টা করব, তাই বলে এই কমিটমেন্ট আমি করিনি, এটা কোনোভাবেই হতে পারে না। দেখুন, আপনি আমাদের চাইতে তো অবশ্যই ব্লেসড, কারণ সুদর্শন পুরুষ আপনি, আপনাকে স্রষ্টা ওইভাবেই সুন্দর করে বানিয়েছেন, এখানে আপনার কোনো কৃতিত্ব নাই। যদি আপনি এখনই ডিক্লেয়ার করেন যে মাটির সাথে থুতু দিয়ে এইভাবে মিশায় যদি মুখে মাখানো যায়, তাহলে আপনার মতো গায়ের কালার পাওয়া যাবে, অনেকেই মেখে ফেলবে, মাটি তো খুঁজেই পাওয়া যাবে না। তো এটা আসলে স্রষ্টা আপনাকে বানিয়েছেন, তাই আপনি পাইছেন, কিন্তু এই যে এত কিছু করে আজ ওরে ভালো লাগে না ছেড়ে দিলেন, কাল ওরে ভালো লাগে না ধরে নিলেন, এটা করে ফাইনালি কিন্তু আপনি ভালো নাই, দিন শেষে ভালো নাই, এটাই হচ্ছে মোদ্দা কথা। সো আমরা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে আপনি আপনার মতো করে যদি কিছু বলতে পারেন। আমি সত্যি খুব ফ্রাস্ট্রেটেড, খুবই হতাশাগ্রস্ত, বিশেষ করে একটা বিষয়কে কেন্দ্র করে। আপনি কীভাবে চিন্তা করতে পারলেন যে এই রকম একটা সিচুয়েশনের পর আমি আপনার হয়ে একজনের কাছে হাত জোড় করে বলবো যে এই ছেলেটি আপনাকে অনেক বেশি মিস করে, আপনাকে ভালোবাসে, এই ছেলেটির কাছে ফিরে আসুন? আর সেই মেয়েটি কি বলবো যে মেয়েটি জানা অবস্থাতে দুই বছরের বাচ্চা আছে এমন একটা বাবাকে, যে আর একটা সংসারকে নষ্ট করে দিয়ে সে আপনার সাথে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়তেছে, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়তেছে, ওই মেয়েকে আপনার হয়ে বলবো যে ভাই ফিরে আসেন, আপনাদের সেপারেশন হচ্ছে শুনলাম 10 দিন পরে, আপনারা ফিরে আসেন, কেমনে আপনি আশা করলেন? আমার জমির, আমার আদর্শ, আমার আইডিওলজিক্যাল যে ব্যাপার, আমাকে কিভাবে পারমিট করবে এই কাজগুলো করার জন্য? আপনারা যতক্ষণ গল্প করেছেন আর ওই মেয়ে যতক্ষণ কথা বলেছে ফোনে, কসম খোদার শুধুই আমার বড় বউয়ের কথা মনে হয়েছে আর ওই দুই বাচ্চার কথা মনে হয়েছে। আল্লাহ, কেমন আছে তারা? পৃথিবীতে ধরনের নোংরামি বন্ধ হোক। আপনি ছেলে হয়ে যখন প্রতি মুহূর্তে ভয় পাচ্ছেন যে আপনার সুন্দরী বে বউ কোনো না কোনোভাবে আর একটা সম্পর্কে না জড়িয়ে পড়ে, এই রকম যখন সবসময় দ্বিধান্বিত থেকেছেন আর এই ধরনের পজিটিভনেসের কারণে, এ ধরনের সন্দেহপ্রবণ মানসিকতার কারণে আপনি প্রতিদিন যখন জ্বলেছেন পুড়েছেন, বেশিরভাগ সময় ভুল সন্দেহ করেছেন, এই বাতিগ্রস্ত হয়ে গেছেন, ঠিক একইভাবে
ঠিক একইভাবে এইরকমভাবে যারা সম্পর্কে সত্যি সত্যি জড়িয়ে পড়তেছে তার কারণে বিভিন্ন সংসার ভেঙে চুরে ছারকার হয়ে যাচ্ছে। স্পেশালি বাচ্চারা কি পরিমাণ ভুগতেছে, আমাদের কি ভালো লাগে না রে ভাই? কার ভালো লাগে না? জুয়েল তোর ভালো লাগে না রাস্তাঘাটে চলতে গেলে? তোর যদি বাড়িতে মার খাওয়ার ভয় থাকে বলিস না, বাট আমাদের ভালো লাগে। আমি বলতেছি আমাকে দিয়ে, হ্যাঁ ভালো লাগে, ভালো লাগার মানে এই না যে ভেসে যেতে হবে, একটা সার্টেন লিমিট পর অবশ্যই ভাবি যে কোথায় আমাকে থামতে হবে। এনিওয়ে, আপনি কীভাবে আশা করলেন, কীভাবে চিন্তা করলাম এটা দেখে সত্যি অবাক হচ্ছে। আমার বলার কিছুই না আপনাকে, যে আমি আপনার হয়ে এইরকম সিচুয়েশানে এমন একজন মেয়েকে রিকোয়েস্ট করতে যাব যে মেয়েটি জানার পরও দুই বাচ্চার বাবাকে, সেই সংসারে তখন সেপারেশন হয়নি, ডিভোর্স হয়নি, তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা তো অবধারিত, ইটস ভেরি অবভিয়াস যে আপনার এবং ওই মেয়ের কপালে দীর্ঘ নিঃশ্বাস থাকবে, কষ্ট থাকবে, ইটস ভেরি নর্মাল। আজ না হলেও দুদিন পর হয়তো হইতো এই জিনিসটা। আমাকে কেন আপনি চিন্তা করলেন যে এই কাজটা আপনার হয়ে করে দেবো? আমি খুব অবাক হয়েছি, খুবই সারপ্রাইজড আমি, এবং আমার যে অবস্থা এই লেভেলে নামছে আমি এটা টের পাইনি। অফকোর্স আমি আপনাদের জন্য সব কিছু করতে চাই, প্রবলেমের যদি এতটুকু সমাধানের কারণ আমি হতে পারি সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে, বাট ইট ডাজেন্ট মিন যে আমাকে এ ধরনের অন্যায় যেটা আমার মানসিক ব্যাপারকে সাপোর্ট করেন এ ধরনের কোনো কিছুতে আমি জড়িয়ে পড়ব। শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে আপনার। জি, আমি যেটা বললাম আমার সন্তানের কথা চিন্তা করে আমি চিন্তা করছি, ঠিক আছে, যেহেতু এই ঘরেও একটা বাচ্চা হয়েছে আর ওখানে দুটো বাচ্চা আছে, তো ওরা দুজনই থাক। তো আমার আগের ওয়াইফও বললো, ঠিক আছে, যেহেতু একটা বাচ্চা হয়েছে আপনি ওরাও রাখেন, আমাকেও রাখেন। তো আমি এই সিদ্ধান্তটাই নিয়েছিলাম, ঠিক আছে, ও রাজি হয়েছে। তো পরবর্তীতে আমার দ্বিতীয় ওয়াইফ, প্রথম ওয়াইফকে যখন নিয়ে গেলাম, তখন ও যায় উৎপাত শুরু করে দিছে ওকে ডিভোর্স দেওয়ার জন্য, মানে আমার যে পরবর্তী ওয়াইফ তাকে ডিভোর্স দেওয়ার জন্য শুরু করে দিছে বিভিন্ন রকম। তো আমি বললাম কি, আমি কাউকে ডিভোর্স দিতে পারবো না, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা এই ডিভোর্স দিও। তখন আমি সন্তানের মুখের দিকে ভুল করে ফেলছি, আমি সন্তানের মুখের দিকে তাকে তোমাদেরকে আসলে দুজনকেই রাখতে চাইতেছি, যাই হোক তোমরা ডিভোর্স দিও। পরে আমার যে প্রথম ওয়াইফ, ও আয়সা ডিভোর্স দিয়ে দেয়। তো ও ডিভোর্স দিয়ে দেয়, সেটা আজকে প্রায় 5 মাস প্লাস হয়ে গেছে। তো আমি ওইটা মেনে নিছি যে আমি যেহেতু ওর প্রতি একটু, মানে ওরে অনেক ভালোবাসি, আর আমার যেহেতু শ্বশুর নাই, আমার যেহেতু মানে যে শ্বশুর উনি নাই, 7 বছর, ওর 7 বছর বয়সে মারা গেছে। তো আমি এই জন্য, আর আরেকটা কথা বলে রাখি, মানুষ হয়তো আমাকে অনেক খারাপ বলবে, আমি সব কিছু স্বীকার করে নিলাম, আর ওর ভাইয়ের যে ব্যাপারে সন্দেহের কথাটা বললো আমি এটা একটু বলতে চাই। হয়েছে কি, ও আমার অনুমতি ছাড়াই ওর মায়ের কাছে থাকতো, মায়ের কাছে থাকতো। তো একদিন হঠাৎ করে আমি খবর পেলাম যে অন্য একটা বাসায় যায় কান্নাকাটি করতেছে। ভাই বোনের ব্যাপার নিয়ে আমি কোন রকমের কোনো কথা আসছে আপনি বলেন, এই সেই জিনিসটা কিভাবে বললে এই অনিয়ারে সবাই? এনিওয়ে, আমি এই বিষয়টা নামে আমার একটু বলি, যদি এই জিনিসটা আপনি বলছেন যে এটা মিথ্যা, তাই তো? জি, ওকে ডান, এতটুকু শুনতে চাচ্ছি, এটা আর ডিটেইলে যেতে চাচ্ছি না। আপনি বলছেন যে আপনার যে অন্যায়টা না, ভাই বোনের প্রসঙ্গ আমি আসলে শুনতেও রুচি হচ্ছে না, বাট আপনি বলতে চাচ্ছেন যেটা অন্যায় আপনি আপনাকে আপনি সন্দেহ করতেন না? বলছি কি, না না, যে বলছে যে আমার ওই যে ওর ভাইয়ের নাম হচ্ছে বিলাল ভাই, যাই হোক, আপনি সন্দেহ করেন না? আমি বলি না, কয় কি না সন্দেহ করি না, কয় কি কয় বিল্লাল ভাই কাজে না গেলে আমি আমার কাছে চলে যাবে। তো আমি বললাম এটা কেমন কথা বললো, একটা হাজব্যান্ড যদি কাজে না যায় তাহলে কাজকাম ঠিক মতো না করে তাহলে সেটা বলে যে আমি আমার ভাইয়ের বাসায় বা বাপের বাসায় চলে গেলাম, কিন্তু এটাকে এটা এটা আমার একটু ভাবাইছে, সন্দেহ হয়েছে যে যদি ভাইয়া তুমি কাজে না যাও তাহলে আমি হার কাছে যাই মুগা। তো এই জিনিসটা একটু আপনি একটু ওরে জিজ্ঞেস করেন, আমার কাছে এতটুকু রিকোয়েস্ট। এনিওয়ে, আপনাদের বলছে ভাই বোনদের সাথে সন্দেহ করছি, আমি এটা বলছি যে ঠিক আছে, এটা আপনি অস্বীকার করলেন, এই তো এতটুকুই যথেষ্ট, আমরা আসলে এই পবিত্র জায়গাটাতে অনেক বেশি একটু এটা একটু ওরে জিজ্ঞেস করেন, আমি সব কিছু স্বীকার করে নিছি, আসলে ওরা অন্ধের মতো ভালোবাসি, তো এই জন্য আর আমি এই জন্য কোনো মানে অতিরিক্ত মানে মার্কেটিং করতে চাচ্ছি না। যাই হোক, আমি আই এম সো সরি, কারণ আপনি আমার গেস্ট, দিন শেষে আপনি আমার মেহমান, মারুফ, আপনি এটা জিজ্ঞেস করেন যে এটা কি সত্যি কিনা যে তোমার ভাই? আচ্ছা, আপনি অস্বীকার করেছেন, দ্যাট ইজ এনাফ, যে আপনি বলছেন যে এই ঘটনাটাই না, যে ভাইয়া যদি তোমার কাছে না যায় তুমি ওনার কাছে চলে যাবে, এটা বলার উদ্দেশ্যটা কি একটু এটা এটা একটু মিনিং করেন আপনি, শুধু এই জিনিসটা মিনিং করেন। অনুষ্ঠান আমাদের শেষের দিকে, একদম শেষ মুহূর্তে, ইনফ্যাক্ট কয়েক মিনিট ওভার ডিউ, আমরা আর আমি চাচ্ছি আগের ওয়াইফ, দুইটা বাচ্চা, আমি দুইটা বাচ্চা সাগরে ভাসাইছি, ও যেহেতু ডিভোর্সটা দিয়ে দিছে, তো 5 মাস প্লাস ওর সাথে তো আর আমার কোনো সুযোগ নাই, আর ঠিক আছে আমি যা ভুল, সুযোগ থাকলে কি করবেন না, সুযোগটা নেই, আর সুযোগ থাকলে কি আমি চাই না ওকে, আর 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 আমার ওর সাথে যদি এই প্রোগ্রাম শুনে যদি আপনার ওয়াইফ, তো আপনার সেপারেশনের আগে বহু মানুষের কাছে কাছে গেছে যে সেপারেশন না হয়, হু নোজ, সে যদি আপনাকে বলে যে সব কিছু ভুলে চলো নতুন করে শুরু করি, কি করবেন? না, নতুন করে শুরু করি বলতে কি, যে শুনি কথাটা, এমনি আউট অফ কিউরিয়াসিটি জিজ্ঞেস করছি না, আমি আসলে আমি ওকে চাচ্ছি যে আমি প্রথমে একটা শর্ত দিয়ে চাচ্ছিলাম যে ও আমার যে দ্বিতীয় ওয়াইফ যে ওকে যে মেনে নিতে চাইছিল ওই শর্ত সাপেক্ষে ঠিক আছে বললাম যে ঠিক আছে, এখন তো আপনি সেপারেটেড হয়েই যাচ্ছেন, ও তো ডিসিশন জানিয়ে দিয়েছে সেপারেশন হয়ে যাবে 10 দিন পর, প্রথম বউ বহু চেষ্টা করেছে আপনার কাছে ফেরার, হয়তো আপনার প্রতি সফট কর্নারও আছে, যদি দুই বাচ্চার কারণে আবার ফিরে আসে
আমি শুধু জানার জন্য জানা, অন্য কিছু না। আমি আসলে ওকে আর চাচ্ছি না, যেহেতু ও নিজে থেকে ইগো দেখায় ডিভোর্সটা আমাকে দিয়ে দিয়েছে। আমি না বলছিলাম যে ঠিক আছে, এনিওয়ে অনুষ্ঠান শেষ করছি আমরা। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, ওকে তো অনুষ্ঠান শেষ করছি আমরা। আপনি এখনো আশা করতেছেন যেহেতু যে দেয়ের যে পসিবিলিটি যে ছোট বউ ফিরে আসতে পারে, যে কারণে হয়তো আপনি অন ইয়ারে অন ইয়ারে এই কথা আপনি বলতে চাইবেন না, দিস ভেরি নর্মাল। বাট আমি চাই যে দিন শেষ আপনি ভালো থাকুন। আমার মেয়েটাকে আমার দেয়ের ফ্যামিলির আমরা অনুষ্ঠান শেষ করেছি, হ্যাঁ, টানা এক ঘন্টা আপনার কথা শুনেছি এবং আমরা অনেকক্ষণ আপনাকে কথা বলার সুযোগ দিয়েছি। বাট আই এম সো সরি, আমাকে সত্যি মাফ করবেন, আমি আসলেই আপনার হয়ে ওই অনুরোধগুলো করার মতো অবস্থাতে আমি নাই। এটা আমার কোনোভাবে আমার ভেতর আমার ব্যক্তিত্ব আমার আইডিওলজিক্যাল ব্যাপার যেগুলো আছে সেগুলো সাপোর্ট করে না। নাহলে আপনার হয়ে সত্যি শুধু স্টুডিওতে না, ওর বাসাতে গিয়ে হয়তো আমি হাত জোড় করে বলতাম যে আমারে ফিরে আসো, ছেলেটা অসম্ভব ভালোবাসে তোমাকে, আমার রুচিতে বাধতেছে। এবং এমন একটা মেয়ের কাছে আমি রিকোয়েস্ট পৌঁছাবো না যে মেয়েটি জানার পরে দুই বছরের বাবার সাথে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। তখন পর্যন্ত আপনাদের সেপারেশন হয়নি, সো এইরকম একটা পরকীয়ার পর সম্পর্কে জড়িয়ে পড়েছে, এটা আমার কোনোভাবেই ভেতর থেকে পারমিট হবে না। অনুষ্ঠান শেষ করতেছি, তখন পর্যন্ত আপনি সেপারেটেড হননি, আমাকে নতুন করে আবার পরকীয়ার সংজ্ঞা শিখায়েন না অনুষ্ঠানের শেষে। হ্যাঁ, যেই মুহূর্ত কাল পর্যন্ত আপনার সেপারেশন হয়নি বড় বউয়ের সাথে, এই মুহূর্ত কাল পর্যন্ত কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়াটাকে পরকীয়ার চাইতেও বড় কিছু বলে। আপনার শুভকামনা করি আমি, এবং সবকিছু মিলিয়ে আপনার মনটাকে একটু স্থির করুন। কখনো মনটাকে এভাবে প্রশ্রয় দিয়েন না যে আমি যদি এই জায়গাতে সম্পর্কে জড়িয়ে পড়ি তাহলে হয়তো আমার ভবিষ্যৎ জীবনটা দাঁড়ায় যাবে। কখনো আবার এইভাবে না, আমি বলি কি আপনাকে অনুরোধ করছি, আপনাকে একটা কথা বলি, কখনো আবার এইভাবে চিন্তা করেন না যে এই মানুষটাকে পেলে হয়তো মনের মতো মানুষ পাওয়া যাবে। আপনাকে বিশ্বাস করেন, একটা ভরসা নিয়ে যান। আমার সত্যি আজকে আমি কষ্ট পাচ্ছিলাম এবং বারবার আমি কথাটা হয়তো একটু লাউড বলে ফেলেছি এই কারণে যে আপনি আমাকে কীভাবে ভাবলেন যে আমি স্টুডিও থ্রু দিয়ে আপনাকে আপনাকে এরকম অন্যায় অযৌক্তিক একটা বিষয়ে আপনাকে পারমিশন দিব বা আমি তার কাছে সেই অনুরোধটা নিয়ে যাব। এই জিনিসটা আমাকে খুব পোড়াইছে, খুব কষ্ট দিয়েছে। বাট দিন শেষে আমি চাই আপনাকে যে স্রষ্টা অনেক গুণে গুণান্বিত করেছে, আপনি যে ব্লেসড সেটা তো আপনাকে দেখলেই বোঝা যায়। আপনি নতুন করে শুরু করেন সব কিছু, প্লিজ নতুন করে শুরু করেন। আপনি 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 যদি আপনার কপালে সে লেখে থাকে সেটা তো আলাদা ব্যাপার, বাট আপনি চেষ্টা করেন। আমার মনে হয় আপনার একটু থামা দরকার, যে আপনি জীবনটাকে নিয়ে বহুত রকমের এক্সপেরিমেন্ট করে ফেলেছেন, নতুন করে আবার শুরু করেন। যদি আপনার কপালে সে মেয়ের ফিরে আসা লেখা থাকে তাহলে তো ভালোই, আর আমার মনে হয় একটু থামা উচিত আপনার, নিজের দিকে একটু রিভিউ করা উচিত। যে স্রষ্টাকে ডাকবার কথা পরামর্শ দিচ্ছেন আপনার বউকে, আপনার নিজেকে স্রষ্টাকে একনিবিষ্টে ডাকা উচিত এবং স্রষ্টাকে আপনার ভেতরে একদম ধারণ করা উচিত। আপনার নিজেকে একবার দেখা উচিত যে আপনি আসলেই কেমন। এই আয়নাটা অনেক বেশি জরুরি, তারপরে দেখবেন যে আপনার জীবনটা সত্যি সুরে বাঁশি বাজবে, আপনার জীবনটা ঠিক হয়ে যাবে। আপনার নিজের সাথে একটু কথা বলাটা খুব জরুরি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দারুণ একটা কানেক্টিভিটি আপনার তৈরি হোক সে প্রত্যাশায় আজকে শেষ করতেছে। আপনার সর্বাঙ্গীন সফলতা এবং অনেক ভালোবাসা আমি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, অ্যান্ড অফকোর্স নিজের জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। যেমনই লাগুক, ভালো লাগুক আর মন্দ লাগুক, এটি জীবনের অংশ, এবং এই জীবনের এই ধরনের স্টোরিজ এবং এই ধরনের গল্প কাহিনী নিয়ে সব কিছু নিয়ে হাজির হব নেক্সট উইকে বৃহস্পতিবার ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ। অ্যান্ড অফকোর্স আপনাদেরকে বলেছি যারা বেশি শেয়ার করছেন তাদের মধ্য থেকে একজনকে আমরা বেছে নেব আগামীকাল, এবং ভিডিও স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে আমাদের পেজের সাথে কানেক্টেড হব এবং কথা বলবো তার সাথে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। শেষ করছি আমাদের আজকের আয়োজন, ভালো থাকুন সবাই। এই অনুষ্ঠানটি পুরোটাই আপনি আবারও শুনতে পারবেন ঢাকা FM 90.4 ইউটিউব চ্যানেলে, এবং আমাদের ঢাকা FM-এর পেজে এই ভিডিওটি তো থাকছেই। একই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটির যারা শেয়ার করেছেন, গুরুত্ব জানিয়ে দিয়েছেন, তাদের মধ্য থেকে কাউকে না কাউকে আমরা আগামী এপিসোডে লাইভ স্ট্রিমে নিয়ে আসবো। হয়তো বা সেটা খুব অল্প সময়ের জন্য একটু হাই হ্যালো করবো, কিন্তু সেটা তো অনেক স্পেশাল, তাই না? আশা করছি আপনি মিস করবেন না, এবং দেখি কে সেই লাকি ওয়ান। আমাদের আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো, গল্পটি কেমন লাগলো, আপনারা অনেক কমেন্ট করছিলেন, আমি সবই ব্রেকে অথবা একটু আড়ালে বসে আপনাদের কমেন্টসগুলি পড়ছিলাম, আপনাদের SMSগুলি। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আজকে আমরা কিছুটা যান্ত্রিক গোলযোগের শিকার হয়েছি, যার কারণে মাঝে মধ্যে আমরা
অডিও রিলেটেড, সাউন্ড রিলেটেড কিছু কিছু সমস্যা আপনাদেরকে পোহাতে হয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আশা করছি আগামী পর্বে এই ধরনের সমস্যা হবে না। আর আমাদের চেষ্টা থাকে সবসময়ের জন্য একটা ভালো গল্প, একটা ভালো কিছু অথবা একটা ভালো সমাধান, কারণ ভালোবাসার বাংলাদেশ মানেই সমস্যা না, সমাধান চাই। আমাদেরও ইচ্ছে ছিল মারুফকে তার ঘরটাকে ফিরিয়ে দেয়া, কিন্তু আমাদের তো স্নিগ্ধাকেও দেখতে হয়েছে, একই সঙ্গে মারুফের প্রথম স্ত্রী রোজিনাকেও দেখতে হয়েছে। ওদের কি দোষ ছিল ওই ছোট্ট দুটো বাবুর? প্রশ্নটি রেখে গেলাম, জানাবেন। আর আগামী এপিসোডে আশা করছি আমাদের সঙ্গে আরও হয়তোবা অন্য কোনো একটা গল্প, তবে সেটা বিচ্ছেদের না, সেটা আনন্দের, সেটা আমরা আগে থেকে বলতে পারছি না। আজ 26শে মার্চ, স্বাধীনতার 50 বছরে আপনার, আমার, আমাদের সবার বাংলাদেশ, এই দেশটা থাকুক কলুষিত মুক্ত, কোনো ধরনের পাপ, এই যে অজাচার, এগুলি না থাকুক। আমাদের পরিবেশ, আমাদের সন্তানেরা যেন কোনো ধরনের ব্রোকেন ফ্যামিলিতে বড় না হোক, কোনো ধরনের বিশৃঙ্খল বাবা মায়ের মধ্য দিয়ে বড় না হোক। আজকে যারা আমরা ছোট রয়েছি, অনুষ্ঠান শুনছি, তারাও কিন্তু একদিন বাবা মা হব। আসুন আমরা একটু নতুন করে ভাবতে শিখি। মাঝে মধ্যে খুব স্বার্থপর হয়ে যায়, আমরা শুধু নিজেকে নিয়ে ভাবি, কিন্তু আমাদের সঙ্গে আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন, যদি আমরা বিবাহিত হয়ে থাকি, আমাদের স্বামী অথবা স্ত্রী, তার পরিবার এবং আমাদের সন্তানাদি যখন হয়, আমাদের সন্তান, তাদের ভবিষ্যৎ, তাদের পড়ালেখা, তাদের স্কুল, তাদের বন্ধুরা, সবার কাছেই কিন্তু আমাদের মুখটা দেখাতে হয়। তাই আসুন বড়রা যারা রয়েছি, কিছুটা সময় কিছুটা কিছু যদি একটু ত্যাগ করার অভ্যাসটা থাকে, তাহলে বোধহয় পরিবেশটা সুন্দর হয়। নতুন বাংলাদেশটা এমনই দেখতে চাই 50 বছর পর, যে বাংলাদেশকে নিয়ে গর্ব করবে আমাদের সন্তানেরা, তাদের সন্তানেরা, তাদের সন্তানেরা। শুভরাত্রি, ভালো থাকুন সবাই। ভালোবাসার বাংলাদেশ।